ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا وقال الله تعالى أيضاً قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام وقال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام بينكم وقال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله من بدا بالسلام وقال رجل يا رسول الله أي الإسلام خير قال تطعم الطعام وتقري السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা মালিপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত পঞ্চম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি কলিজার টুকরা প্রধান অতিথি বিশেষ ওয়াইজিন বৃন্দ ফেনী সদর ফেনী পর্দার আলের আমার আম্মাজিরা ফ্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ঘুমিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা পবিত্র কোরআনের রাজ্জাকা মৌমাছি সম্মানিত ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান ফাই আলহামদুলিল্লাহ কথা কি বোঝা যায় শেষ পর্যন্ত মাশাআল্লাহ মারহাবা তো লাইট কি আপনাদের চোখের দিকে আচ্ছা রে মফিস আসতে লাইট তোরা করছে তুই মাইকোলা করছে লাইট আরেকজনে কে ও তাহলে তো দোষ নাই মোনাজাত দর আল্লাহ হেতরে হেদায়েত কর প্রত্যেকটা লাইটের সামনে তার রিমাইন্ডার নিলে তারপর তার বুঝদ 2000 ওয়াট লাগা দিছে আমাদের চোখের দিকে আমরাও পাগল হয়ে গেছি কন্ট্যাক্ট তার সাথে কন্ট্যাক্ট করছে কে এতের সম্মানিত দূরের কথা উল্টা 30 লাখ জরিমানা লেবে এটা কি এটা তো শাস্তি অন থাক অন কিচ্ছু করার নাই এখন একটু সহ্য কর এটা এই লাইট এখানের জন্য প্রযোজ্য না এটা নাটকের জন্য যেখানে মঞ্চ হিডি হইলে হেঁটে যে তালের মানুষ হে তালে চোখের দিয়ে হাঁদা যেটি আছে তাহলে আর জান্না মারে দিছে তো করো হেন মারছে কে কি কয় আল্লাহ তো করে কাজ না বুঝি কাজ ধরিয়ে লাস বেটা শুধু দূরের ফ্যানটা তুই আধা ফ্যান কমা মাইক হ্যাঁ আধা ফ্যান কমা তুই যন্ত্রমন্ত্র কতটি লাগা দিছো তুই ঠিক কর ভিতরে আধা ফ্যান বাড়া ভিতরে আধা ফ্যান বাড়া যাতে সোঁত সোঁত না করে আর বাইরের
মাইকগুলো আধা পয়েন্ট কমাই রাখ। তা আমি সর্বোচ্চ 40 মিনিট কথা বলবো ইনশা। একটু বলি, আমার দোস্ত অ্যাডভোকেট, তো আমিও এটা পড়ছিলাম, মেধা তালিকাও গেছিলাম, আমার সোহাগ ভাই সম্মানিত চেয়ারম্যান সাহেব এত সুন্দর বক্তৃতা দিছে, তোর আমার অগ্রবি হাম। আমার এই 10 বছরের জিন্দগিতে আমি সুন্দর বক্তৃতা শুনছি, আমি খুশি হয়েছি। একটা উনি জ্ঞানী তো স্কলার অ্যাডভোকেট সাহেব, আমি জানি ওনার বক্তৃতা প্রমাণ হয়েছে, মূল সমস্যাটার কেন্দ্রবিন্দুতে উনি হিট করছে, যেখানে আমরা ওই 3-4 ঘন্টা ওয়াজ করি কথা সেইটা, মূল কথাটা উনি বলছে, আমি এত খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তার হায়াতে বরকত দেখ। এই হলো নেতা, বেড়ার নেতার মতো কথা। আমি রিয়েলি ওনাকে এই আল্লাহর পক্ষ থেকে, আমি জনতার পক্ষ থেকে রিওয়ার্ড করলাম। প্রিয় বন্ধুরা, তা আমি আর 10 সেকেন্ড নষ্ট করতেছি, ওয়াজটা আমি কোথায় পড়ে ফেলছি, মিডিয়াও রেডি। সেটা হচ্ছে আমি আপনাদের জন্য 54টা কিতাব লিখছি, কয়টা ওয়াজ বাতাসের লগে যাইব কই, কিন্তু এই লিখনই যাবে না কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ, আমিন। 10 থেকে 11টা আছে বিভিন্ন বিষয়ে, সুন্দর আম্মাজিরা হেদায়েত হবে, ছেলে ফেলে বড় আলেম হবে, স্কলার হবে, মানুষ হবে, মুসলমান হবে। নিয়ে যাবেন এক সেট 1500 টাকা, তিনজনে নিতে পারবেন। আমরা বাসায় আজকে প্রায় 1 সপ্তাহের মতো যাই না। আর আমার লিখিত খুতবা, আমি খুতবা এবং গ্রামার লিখেছি আপনাদের মসজিদের জন্য। ওই দিন আমার হারুন ভাই 1 কার্টুন লই গেছে, আমি সবসময় তাল্লায় দোয়া করি, তাহাজ্জুদ পড়ে দোয়া করি। মাল থাকলে খালি মালিপুরের মানুষ হয় না, ওরই তো ফাঁসের ইউনিয়ন, মনও আছে, আল্লাহ তার ধন বাড়ায় দেখ। এই সমগ্র ওয়ার্ল্ডের সকল নতুন ইনফরমেশন দিয়ে আমি খুতবাটা লিখেছি, ফাস্টুল খেতাব অস্টুল খেতাব, এটা সকল বিষয় আমি সন্নিবেশিত করছি। শুধু নামাজ হইলে সোয়াব, জকাত দিলে সোয়াব, খালি ইডি মারিনো। এই ইংরেজি সিস্টেমও সাজাইছি, ধরেন নভেম্বর মাস, 1 নভেম্বর জাতীয় যুব দিবস, এই সম্পর্কে কোরআন সুন্নাতে কী আছে, 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস, আয়কর রিটার্ন দাখিল করলে ইউনিয়নের ট্যাক্স দিলে কী সোয়াব, সেটা আমি লিখে দিছি। আপনি কি পারবেন 1 লক্ষ বিলিয়ন ডলার দিয়ে পদ্মা সেতু করতেন? আর ভাই কথা কস থাকা, এত দিবের বেলা এলে এত সোয়াব বন্ধ হয়ে যাবে, এটা পাঁচলামি করস, হারবিনি। কিন্তু তুই সর্বনিম্ন আয়কর রিটার্ন যদি দাখিল করস 3000 টাকা, তোর এখান থেকে 1টা টাকা হইলো পদ্মা সেতুর, এ তারপরে ফি এ লাগবো, 1টা পাথর কিনা হইব, রডের 1টা অংশ থাকবো, রেল ইঞ্জিন তুই হাইতিন, 30 বছরে 10 কোটি লোক ফারাফার করতি, তোর ইঞ্জিন এখান থেকে 1টা টাকা রেল ইঞ্জিনে লাগবো, রেলে লাগবো, ফ্লাইওভারে লাগবো। এই কইতে ও হুজুর আপনি দালালি শুরু করছেন সরকারের, না এটা দালালির কিছু না, আপনি গুগল যদি চান্স দেন, আহমিয়াতের দারিবাতে ফিল ইসলাম, ইসলামে আয়করের গুরুত্ব কী, শুকরি দিবে অসংখ্য আয়াত এবং হাদিস, আলহামদুলিল্লাহ কয় না। এইভাবে সুন্দর সুন্দর বিষয়গুলো আমি খোদবার বিষয়বস্তু করে দিছি, এটা মসজিদে মসজিদে রাখবেন আপনার ছেলে। সহজ আয়াতগুলা যেগুলো বেশি ফটিত আমি ইংলিশ ট্রান্সলেশন করে দিছি। তো খোদবা সরফ মূলাই আছে মাত্র 1 সেট 3500, আর শুধু খোদবা আমরা বাড়ির জৈনদে 1800 টাকা করি, আছে 1 কার্টুন। অন সোহাগ ভাই কোনো এত মালদার ন, জ্ঞানীরা হইসা কম হয় এটা আয় জানি। সোহাগ ভাই আবার হোর ভাইয়ের মসজিদও হাঁসটা দেখবই, বাবির মসজিদও আর কি, আর হেমিয়ার মসজিদও হাঁসটা, আরও আরও যে সমস্ত খোদার কাটা আছে 2 সেটটা করে দেখবই, বেশি নাই কি গাড়ির মধ্যে, কেন ঠিক নিরে। আর তোরা যাইতে তো গোলাম আল্লাহ তো গো মসজিদুল্লাহ লই যাচ্ছে, 100 বছরের জিনিস নষ্ট হবে, দাম কত? ওরা এত দোয়া বন্ধ হয়ে গেছে, একসাথে দুটোটা 1 সেট আছে, এটা 3500 আর এমনি শুধু 1টা 1800। কথা শেষ, ওয়াজ শুরু। এবার সোহাগ ভাই ইচ্ছে আমি কই দিছি, আল্লাহ যাতে আরো বড় নেতা বানায়। আর হ্যাঁ, আর বালা কথা হইলো, বড় দোয়া করে দিলে আল্লাহ দিলে সব ক্লায়েন্ট হয়ে যাবো, মালেরও ব্যবস্থা আল্লাহ করবো, ঠিক নিদি সব করে কে ইনশাল্লাহ তাআলা। কথা শেষ, আমি ইনশাল্লাহ এবার বয়ান শুরু করছি। আজকে আমি সালামের গুরুত্ব নিয়ে কথা বলবো, সালাম কদমবসি মুসাফা চুমু দাঁড়িয়ে সম্মান সেলুট এবং অনুমতি, এই সম্পর্কে আমি 40 মিনিট লেকচার দেবো ইনশাল্লাহ, আমিন। আর এই কথাটা বিশ্ববাসীর দরবারে চলে যাবে আমাদের টেলিভিশনের মাধ্যমে, যদিও একটু রসকস কম থাকবে, তবু এটা আমাদের দরকার, এটা আমাদের খুবই দরকার, পড়ি আমরা আমিন।
আল্লাহ আল্লাহ শানু বলেন, ও বন্দারা ইজা হুইয়তুম বিতাহিয়াতিন, কেউ যদি তোমাদেরকে কনগ্রেচুলেশন জানায়, ফাইয়ু বিআহসানা মিনহা, তাহলে সে যেভাবে তোমাকে অভিবাদন সম্বর্ধনা দিয়েছে তার চেয়ে আর উত্তম বাক্য দিয়ে তাকে তুমি অভিবাদন দাও। আও রুদ্দুহা, আর যদি সম্ভব না হয়, সময় না হয়, সিচুয়েশন না কুলায়, যেভাবে সে সম্বর্ধনা দিয়েছে, অভিবাদন দিয়েছে, তুমি অনুরূপ শব্দ বলো। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, আল্লাহ জাল্লা শানু প্রত্যেক ব্যাপারে হিসাব গ্রহণকারী। তারপরে আমি আরও একটা আয়াত বলেছি, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ জাল্লা শানু আগুনকে ফোন করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। হাদিস বলেছি আফসুস সালাম বাইনাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তাইয়্যবা থেকে আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছেন, তোমরা তোমাদের মাঝে বেশি বেশি সালামের প্রচলন করো। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনফরমেশন দিচ্ছেন, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম দাও তারপর তুমি কথা শুরু করো। মোবাইলে হ্যালো না বলিয়া আগে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত, জি কে বলছেন? তুই তো আগে শুরু করেছিস হ্যালো, সিএমসির মধ্যে উড়ি সিএমসি আর কি, বুড়িয়ারে বাড়িতে ফোন দিস জসিমে, হ্যালো আসসালামু আলাইকুম আব্বা, বুড়িয়ার তো কম হুনে, হ্যালো কে রে তুই, হ্যাঁ হ্যাঁ তোর মা, তোর মা রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সিটিং বাজি আর করবি নি, কাতুডালা আল্লাহ রাত দেখা কবেলে, এখন থেকে মোবাইলে হ্যালো বলার আগে আসসালামু আলাইকুম বলবো। এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবি প্রশ্ন করলো, নবী ও আইয়ুল ইসলামে খায়ের, এ দুনিয়াতে ইসলামের কোন কাজটা বেশি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফসুস সালাম তুতইমু তাম ওয়া তাকরিউ সালাম, মানুষকে খানা খাওয়ানো আর মানুষকে সালাম দেওয়া, এই দুইটা কাজ ইসলামের সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, তার থেকে বর্ণনা, ইন্না আওলান নাস বিল্লাহি মান বাদাহুম বিসালাম, এই গ্রহে সবচেয়ে রুল নম্বর হচ্ছে তার এক গোল্ডেন এ প্লাস, যে সর্বপ্রথম সালাম দেয়, সর্বপ্রথম সালাম দেয়, তার রুল নম্বর কত? এই হাদিসের হিসাব করলে ভাই সাহেব হুজুরের রুল নম্বর ব্যাগের হরা যাবে, হুজুরের হলো সালাম খোর, কি খোর, শুধু রেনি থাক পথ কোনো সালাম দিব, আবার সালাম দিল তো সালাম ভাই সাহেব লইতো সা না, খোঁট মারি লয়, এরকম হুজুর আমাদের ফেনি নাই রে, লাইক যে গন্ডা কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়াতে রুল নম্বর এক, কার রে যে সর্বপ্রথম সালাম দেয়, যে আগে, আরো কথা কথা, যে আগে তার রুল এক, তার রুল এক। এই জন্য আমি সোহাগ ভাই, তারপরে ভাইয়ের নাম কিতা, লোকমান ভাই খোদার গাড়া, তারপরে শামসু ভাই, এর গো পার্টি করি, আই হুজুরের গো পার্টি করি না, কারণ যদি আল্লাহ উদ্দির ভাইয়ের গাড়ি স্টার লাইনে যদি আল্লাহ 10টা করে 20টা টিকিট দেয় জান্নাতের, যদি কো আফসারি হুজুর তুমি আজ জান্নাতে আইও, তোমার মরিতাম দশগারে লই, এরপরে বাইরে কইব তুমিও 10টা টিকিট লই আইও জান্নাতে টিকিট, তারপরে এক্সপায়ার ডেট হয়ে যাইব, কারণ হুজুর ইজ্ঞারে হিজ্ঞা কো কাফের, হিজ্ঞা ইজ্ঞারে কো কাফের, তাইলে কাফের কি জান্নাতে যাইব নি? ও মজ্ঞান দিয়ে সোয়াজ্ঞা ভাই আর ও লোকমান ভাই, তারা আল্লাহ অধীর ভাইয়ের গায়েত করি সোজা জান্নাতে যাইব রে, এ আল্লাহ আয় কার ফাটি করি পাবলিকের, কার রে এটা মনে দুঃখ তো কইছি রে, ওই আঙ্গ হুজুরের সালাম দেয় না রে, রেনি থাক কত চতুর মতো সালাম আইব, তাদের নাম সালাম খোর, কি খোর, আর আজরে নবীজি মারা আলা
গলমান ফাসাল্লামা আলাইহিম নবীজি ছোট্ট সোনামণিদের দিকে যাইতেছে ছাগল নাইয়ের দিকে ছোট ছোট হলানে খেলা গেলে হুজুরে তাগরে সালাম দিয়ে দিছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট সোনামণিরা সালাম লইছে আর তোরা আর লগে তোকে হোলানটি দেয়া করতে আনলে দা হোলা হাতে আতারে ঠেলে সালাম দে হুজুরে সালাম দে সালাম দে তোর মতো সিটিং আসমানের নিচে জমিনের উপরে আসে নি রে তুই সিটিং তো তুই না সালাম দিবি তুই লেদা হলার আর ঠেলস কা সালাম দে সালাম দে আতুড়া আরে ঢাকায় আতুড়া সময় কম এই আদি আর হলার গো আর ঠেলবি নি তুই সম্মানী ব্যক্তির কাছে হুজুরের কাছে দোয়া আল্লাহ নিলে তুই আগে সালাম দিবি দিবি নি রে দচ্ছি এজ্জা গুরাই তো করে সালাম দিবি কে যারা বোঝে ছোট হলার হাতে কিতা বোঝে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা আলান নিসায় ফাসাল্লাম আলাইহিন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার গো ফাঁস দিয়ে একটা জনসভার কিনার দিকে গেছে আর কি আম্মাজির গো ফাঁস দিয়ে হুজুর তাকর সালাম দিয়ে লেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর আই কই মা গো আফসার হিসেবে আই কেন হেবুড়ির সালাম দি ফর্দা সহিত আর কি আবার হেবুড়িরা দিলে আবার যায় যেত এটা ঘটনা আছে হেবুড়িরা দিব কার সালাম জামাই রে ক্লোজ অফ আন তোমাকেই খুঁজছে এই একটা ফাইসি আসকলার আমার কারে রে আঙ্গরে সালাম তো দূরের কথা সোয়াক ভাই ও আঙ্গরে কুত্তা কয় রে কিতা কয় কুত্তা হারারি লাগলো কো তোর মতো কুত্তার লগে আর বিয়ে হইছে দেন কত ন বেডা কত বালা বালা বিয়ে লাইছে আয় তোর ঘর করে দিল তো কত ন রে 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 এ কথা কর নাকের কাছে আঙ্গুলা নে এরকম নাকে আঙ্গুলা নি না মা বোন আমাদের ফেনি নাই রে আর তো মার খাবি তোরা যেভাবে কস আছে বোধ প্রত্যেক গড় গড় আছে আছে নি বুড়িয়ে গড় চা খাবাইছ জীবনে কবার কুত্তা কইছে উড়ি গেলাইছে আরে কুত্তা তো নাড়া নিচের কালাসে গেছি গা আগো মা বোনেরা সুন্দর সুন্দর কথা কয় ওই ফেনি মার্কেটে গেলে কত সুন্দর করে কথা কয় কি স্মার্ট করে কথা কয় কাপড় দুয়ারে যাইয়ে সালামটা দিয়ে স্টাইল করে বইয়ে সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন দোকানদারে কো আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া কোনা মহিলা কইতেছে না ভাইয়া এমনটি না বলতে নাই কে কি সুন্দর করি করি কথা কয় আর জামাই লোকে কথা কইতে জানে তুই কুত্তা সাড়ে নগে একত্তরে কামড় দিছে ঠিকই না কি লিজে আঙ্গ সংসারটা এরকমই গেছে ঘটনা হলো ঘরে সালাম না দি অজ্ঞা শতান আছে জলম্বুর শতানের নাম ইবলিসের সুরার অজ্ঞা হলার নাম জলম্বুর আওয়ারে জেনা বেবিসার লাগা জেনা বেবিসার গটাইয়া দেয় আর জলম্বুর সিটিং এ ঘরের মধ্যে তর্ক বিতর্ক লাগায় ঘুষা ঘুষি লাগায় এই জন্য ঘরে সালাম দিলে ইবলিস সুরা বাহির হইয়া ঘরে শান্তি আর শান্তি রহমত আর রহমত বরকত নাজিল আঙ্গো মা বোনের এই কথাটা কইস আর তোরাও আগে তাগরে শিখেবি সালাম দিবি বুড়িগারা যাই আজ্জে বা আজ্জে সালাম দিবি আসসালামু আলাইকুম কবে কি ঢং দেওয়া নাই হাই তত্তর বছর আরে হিডি গিরেছে সিয়েলেছে তুই যাই সালাম দেও বলে না বোন গো হাই তো কিছু বুঝি না তোমার তো সালাম দন লাগা তুই জানি না ও নাই আবার ফাওদরি সালাম করিয়েন না না আসসালামু আলাইকুম কইবেন এটার অর্থ কি তোমার উপর শান্তি বর্ষিত আর আঙ্গরে সালাম তো দূরের কথা আঙ্গরে কয় কুত্তা শোভা আরে কয় শোভা এই দুনিয়াতে বাসা দুই ফাটির লোক আছে মুখে দুস্তি চেঁচা খায় কয় ফাটি দুই ফাটির ভিতরে এক ফাটি এলো বুড়িয়া বুড়ি বুড়িয়া বুড়ি এগুনে দাঁত নাই দিয়ে মুখের দুস্তি হান চেঁচা খায় আরেক ফাটি এলো মহিলারা জামাইল লোকে বেশি বেশি মার্কেটিং করে করেনি কথা লগে কো গোলামের ফু কথা কবি না চুপ এতের মেজাজ একদিন খারাপ হয়ে মারি গ্রু এগুলি এলেছে এত সাজে তুই মরেই না গেলো হ্যাঁ এত ক্রস ফায়ারে যাই এবার মাথার মধ্যে হানি ডেলছে তিন চার ঘন্টা ডালি এনে দিয়ে হুঁশ আইছে রু আইছে আল্লাহ রু ফেরত দিছে মুখে বিড় বিড়ে যেন কিতা কইতো লাগে এতে কান লাগাই দিয়ে কো ডার্লিং কিতা কও কো গোলামের ফুত কথা কবি না যেই সোবাল্লাই এসে সাড়া দিছে রু আইছে আর কথা হিডা এরকম মা বোন আমাদের এই এলাকা নাই রে মা বোনের গল্লায় আরো কতর কথা কইতে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন উরি তুন্নার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো আমি জাহান্নাম ভ্রমণ করলাম করি সাই দে মহিলাকে সমাবেশ বক্তৃতা দেন ফাইজাক সারুহা লিনিসা জাহান্নামের অধিকাংশ অধিবাসী দেখলাম তোঙ্গ মহিলারে মহিলারা এবার সোবা করতে আছে
800-10 কোটি মানুষের জন্য প্রযোজনা পরিবেশন হচ্ছে ফেম, মাহফিলটা শুধু ফেনির জন্য ন, 810 কোটি মানুষের সময় নষ্ট করছো, এটা কিয়ামত পর্যন্ত ডিলিট হবে না এই কথাটা। এটা আবারও তো এবড়া পুরা দুইরা লাগ ও এ আজো এডি এডি ব্যাপারের ভিতর পুরা ওয়াজ তো হেতা করলে তোমার লাইনো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলাজিম। তারের মতো সোজা থাও, সময় স্থিতিতে আমি তো ওয়াজ বেশি করি না, 40-50 মিনিট করি, 40-50 মিনিট কারো কথা চলতো না, ঠিক আছে নি? জুইডারে ডাক দল লাগবে, পয়সা পাই খাড়া করা লাগবে, ওই কালাডি খাড়া দিছে, কালা ফাঁড়া আইডি গোড়া বেজ জিতি করি লেবে তোর সারা পৃথিবীতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আলাজিম। তো নবীরে প্রশ্ন করে সহিহ আল বুখারীর হাদিস, ওয়া বিমা যাইয়া রাসূলুল্লাহ আড়া গিচ্ছি ক তাকফুরনাল আশির, তোমরা স্বামীর নিয়ামতের কুফুরি করেছ, হারা জিন্দিগি যদি খাজুর গাছের মতো গলা কাটি কাটি রসা গাওয়াই হেতি করে শেষ করি দেন, আর হরে কইব তোর কাছে কিচ্ছু হয় না মা, আর তো খাইরাম মিনকা কাত্তু, শাড়ি যদি সয়েজ নয় মুখ বাই মেলা মারে তো সো কুত্তা মুচ্ছে নি, এটা তো রিক্সার ড্রাইভার হবার না ডাকাত গোলামেরুত, তুই রিকি দেখ মুহূর্তে ওরে উল্টে গেছে, জান আগে থেকে কিচ্ছু হয় না, এই কারণে নবী নিজে দেখিয়েছে তারা জাহান্নামে। আর একটা মামলা তাকসুরনা লানা, তোমরা মহিলারা বেশি বেশি গজব দাও, গজব যেন তুই জিরবে তুলে আগে হড়ে না মূর্খারে আসে রে, আকাশের মেঘেরে পর্যন্ত গজব দেয়, হুয়েন্না দান বিজি গেলে জারগে মেঘেরে কোথা খাইছে, আর দেখলো না কোনো আন্দি যাইবে আল্লাহর গজব হচ্ছে, আল্লাহর মেঘেরে আল্লাহর গজব রূপ দিয়ে আল্লাহ মূর্খ আস, রাজা আসার চা সিনা আসার চা যদি কাউয়া লই যাগো বেজিও লই যাগো, এটা এক সপ্তাহ কান্দে ফাঁসের বাবিয়ে সান্ত্বনা দে বাবি কান্দিয়েন না, কবেন গো কইয়েন না গো, ওই বড় শখ করি কাজির বাগ বাজারে তু দুগা রাজা আসা সাগা আনছিলাম বোন গো, যার গা কাউয়া আমার আসা সাগা খাইও না হালাইছে, এবার কাউয়া সাই গে খাই আর গলে আসে, এবার দেয়া কানতে গেতে এই গে গে ও বোন গো, এ কাউয়া ইডা গো ইডার বাপ দাদার না হনে দিতাম গো বোন, এরকম মা বোন আমাদের ফেনি সদর থানা নাই রে, অস্তে কস্তা বিশ্বের মানুষ শুনবো তো কইস বলে নাই নাই রে, এ দুই অন্যায়ের কারণে হেতা করে জাহান্নামে হেতা করে, কথাটা তো আপনারা আস্তে আস্তে উড়াই হালাই দিলে, আমার নবী যে জিনিসগুলো দেখছে নিচ্ছ কে, বিমানে যারা সরছেন পাইলটের 7,926 মাইল ব্যাসের হুরা পৃথিবীটা তার চোখের সামনে, প্যাসেঞ্জারেরা শুধু বিমানের সামনে সিটের ফিসের কিনার দেখে, পাইলটে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘেরও ভেলা ভেসে আসতেছে, দয়া করে সিট বেল্টে পরিধান করুন, এটা ঘোষণাটা দিলে আর বোনেরা আছে না 20-22 জন বিমানবালা বিমানবালা, এ তারা কত সুন্দর সুলটালা দিয়ে মাথাতে মাথা 377 বিমানে ইমরান ভাই পাইলটের ঘোষণাটা পাইলে কট কট করে আরে সুলটালা দিকে এক্সকিউজ মি ইহাজ সিট বেল্ট সিট বেল্ট, ইংরেজিতে কয় কে সিট বেল্ট পরিধান করে বুড়িগা রাখো ম্যাডাম, হ্যাঁ কীটা গো বুড়িগা তো রেল নিতে কীটা বিয়ে করলাম কীটা দেখলাম গুরুত্ব দেয় না, ঠিকই 15 মিনিট পর বিমানটা মেঘের লগে ঘষা লাগে, মনে যেন বিমান বোমা উঠতেছে, কেন আব্দুর রহিম ভাই ঠিক নি কথা না, তোরা কি ঠিক হইবি নি, সরকার বিবেকে কুত্তা মুচ্ছে তো তোরা কি ঠিক হইবি নি, আরে দেখলে ব্যাগের ডরে কবর হাঁদাই তো লাগে যে শরম আয় দিয়ে লান মুখের টাকস নাই তোর ডাক দিবে হল রেডি বড়ি দেশে, একটা জিনিস গুরুত্ব দিস, এক একটা কথা স্বর্ণের মতো, এক সময় নাও তো ভাইতি বারস কথাটা ইডি গণলে কি তৈবে ব্যাগ মিলে 4,000 টিয়া আইডি জানি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই কাজী ইব্রাহিমে তো কইছে কইলাম ভাই আয় কোন কত সুজ হইতেন নি কনা
যেনে আছেন হেননে মারিয়েন কইলাম কাহা আর তো কয় বেলে আয় কমেডি করি কিতা কিতা কই এলে ক না এই যুগের মানুষের হেদায়তে লান্নরে জিরবেটা কবুল করছে হেননে মারিয়েন কেন হাইসত্যি অন প্রমাণ ইচ্ছা 1314টি আর বেজ্জিতি করার হরটি আগনের কিতা করতে ক তাইলে যে তালের শ্রোতা হে তালের বক্তা যে তালের কাবর হে তালের স্ত্রী কথা কয় না এবার ও এই বিমান যারা চড়ছেন ঠিকই বিমানে যখন মেঘের লোক ঘর্ষণ লাগে মনে হয় যেন মরি যেতেছি বোমা হোটের বিমান মানে এটা কবরস্থান আয় দোয়া কলমা হড়ি উড়ি আর কোন মরবি আগুন জ্বলি হইতে হইতে সাই সিতে কল লই গেছত ঠিকই আবার বুড়িগারা কান্দে কই আফসারি সব কদর ফেনি ফোন দেন নানের বাবির কাছে কেননে ফোন দিব বিমান চলতেছে 1000 মাইল স্পিরিটে 33,000 ফুট উপরে বিমান নেটওয়ার্ক আসেনি এ হে মই চাইও পিকআপ লই বাইল লগে নেটওয়ার্ক আসেনি আয় কিন্তু হোর টোর মানি না তোরা আর হোর দেশ বেজিতি হইছে কি কথা কইস কথা কয় না ঠিক নি রে নেটওয়ার্ক আসেনি বুড়িয়ারা আবার জোগাড় দে আল্লাহ ইয়ে কদর ফোন দেন না কি ফোন দিব এবার কি সিট বেল্ট পরবো না বিমানের সিটের নিচে আল্লাহ মাগো 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 পাইলটে ইয়ান দেখছে 15 মিনিট আগে কয় মিনিট আগে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের পাইলট কবরের ভিতরে কিল্লে কিল্লে তাতির মুগুদ্দি শেষে হিদা হুজুরে কয় কয় হিসাব করি হানি লয় না ঠিকভাবে এই জন্য মারার আর গীবত করতো এই দুই কারণে এই মালিপুর কবরস্থানে এগুলো রুকুবাতি আছে আরশ আজিম পর্যন্ত নবী এই চোখে দেখে আমাদের মতোই তিনি মানুষ ফাওয়ার আমাদের মতো না এখানে হুজুরের লেন্স লাগানো লিল্লাহে তাকবীর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ঠিক আছে তবে ফাওয়ার আমাদের মত না এই গ্রহে থাকি হুজুর আরশ মহল্লা জান্নাত জাহান্নাম সব দেখে হুজুরের চোখের সামনে এগুলো আল্লাহ বাসায় তুলে দচ্ছে তাইলে নবী বেশিরভাগ জাহান্নামী কারে দেখছে মহিলার ঘরে কারে হেতারা তো আরে খারাপ জানে আয় তো হেতা করে আই লাভ ইউ হেতারা বোঝে না আমি চাই আমার আম্মাজিরা যাতে জান্নাতে যায় তাইলে দুইটা কাজ তারা শেষ করি ডিলেট করতে হইব স্বামী ঘরে সালাম দিব ঘরে কোরআন তেলাওয়াত করব পর্দা বসিদা মোতাবেক সাইব থাকবো কথা ঠিক কি না বুখারি সহিহাল বুখারি আর এক কান হাদিস কইয়ে শুনিলাম একদম সহিহাল বুখারি এই যার রাজুল দা এমরাতাহু ব্যক্তি তার স্বামী তার ওয়াইফের ডাক দিছে ইলা ফেরাশি ইংলিশ খাটে বক্স খাটে কই রাজ্য মে গড়ে লাগছে বালা লাগে না কোথায় আর খাটবাইও না কোথায় কম্বলন লই আইও না আর কত সাপ দি ধরো না ঠিক কুত্তা খালি কোন কোন সরম নাই জামাইরা বেগুন করো কোলাকা ডাকা তুই আছে নাতিরা বেগুন আছে ইউনিভার্সিটি কুত্তা বেসরম বাবা তা গাছবা না আবার সে আসতে অস্বীকার করলো বাবা তা গাছবা না হাজব্যান্ডে বহুত মন কষ্ট নিয়ে ঘুমাইছে হুরা রাত লায়না থাল মালাইকা তো হাত্তা তুসবিয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সমগ্র জগতের সব ফেরেশতা এই মহিলারে এই স্ত্রীরে সকালবেলা পর্যন্ত গজব দিছে কোন কোন হাদিসে আছে তারপরে শাক সাগরের মাছেরা আকাশের পাখিরা সমগ্র সৃষ্টি এই মহিলারে গজব দিছে সহিহ আল বুখারীতে আছে ফেরেশতারা মহিলারে গজব দিছে এই মামলা যদি প্রিজাইড হয় ট্রাইব্যুনালে উঠে আসর মাঠে আন্নের মা আর মা আন্নের বউ আর বউ আন্নের মাইয়া আর মাইয়া বেগুন ছাড়া ভাঙা খাইব গো খাইব গো কত শত দিন কত হাজার দিন এভাবে করে কত আইন আর ভালো লাগে না ঠেঙ্গান টিব না সে না তো বোঝে বুড়িয়া কিনলে ঠ্যাং সিদ্ধ কয় ইয়াল্লা বুড়িগারে উল্টে হাতে যা কোন কোনে খালি এই বুড়িগারে চা খাবাই জিজ্ঞেস রে কত শত দিন বাবি এই ঘটনা এটা ঘটা আলাইছে ঠিক কিনা তাইলে এগুনের ফেরেশতারা গজব দেয় কি দেয় এটা গজব খাই না গজব নি মহিলা আমাদের ফেনি নাই রে বেটা করে বিয়ে করে না দরকার বাঘের কুমড়া হসা লাগবে এটা কই তো আয় ঘরে বাইরে বেজ জিতি আর লাড়িলে দৌড়ে মহিলারা কামনে খালি এ কথা কর গাড়ি এটা প্রিমিয়াম বানাইছে 7 সিট এই লোকমান খোদার কাটার গাড়ি এটা কয় সিট তস্ত কয় সিট এ 7 সিট বইব প্রিমিয়াম তো 7টা নারী এটার মধ্যে শুনে জান্নাতে যাইব যদি 7টা বিয়া না করে যদি সমাজে ইপটিজিং হয় দর্শন হয় ফরকিয়া হয় কোনো এতি মহিলারা বিধবা আম্মাজিরা যদি স্বামীর অভাবে ঘটনা ঘটনা ঘটালায় সোহাগ ভাইয়ে কত বিচার করব তাইলে লোকমান ভাইরে ফেরেশতারা শোনো ভাইঙ্গ ভাইঙ্গ হয়
বৈশব তাইলে বিয়া ক এটা অস্তে কইনি ঘর হুনব সব আজ ঘরের লাইন কিছু মাঠে শেষ করে যাবি এটি ঘর হুনাচ্ছা ও বৈশব বিয়া ক এটা আরো জোরে আগো মাস আছি রে তো সাচ্ছিতে বই একা এস্টার লাইনের সাচ্ছির দখল করি বুঝতি মনে করি ইডে বোধ গাড়ি বুঝতে হবে আগো কথা না হাসির মতো লাগে মহাকন্তাল কোরআন 1500 বছর আগে আল্লাহ কইছে আগামী 2-3 বছরের ভিতরে আসছা দেখবি আফসারি সাহেব কারণ আমাদের চোখে লেন্স লাগানো আমরা এগুলো দেখতে পাচ্ছি সমাজ দিক কি অস্থিতিশীলতার দিকে চলে যাচ্ছে এই জন্য কথাটা বলতেছি ঘরে শান্তি ইয়া সালাম যদি শান্তি ঢুকাইতে হয় ছেলে মেয়েরে যথাসময়ে বিয়ে করা লাগবে মায়ের বাড়া তো গুপুরে তো আল্লাহর কি গজব বজন নাজিলর যদি কাছে একটা বিয়ে দেন না মাইয়ার কয় এমন কি বয়স হয়েছে না আমার মেয়ে এস্টাবলিশ হোক না আমার মেয়ে নিজের পায়ে নিজে দাঁড়াক যেন হাতের মাইয়ের ঠ্যাং ভাঙ্গা ওরে কথা কয় না 30 বছর হয়ে গেছে অনেক বিয়ের কি না দিও নাই আরো দোয়ানো এনে কাজীর ব্যাগ দোয়ানো জসিমের দোয়ানো মিনিটা নেই কত মাইয়ের কত বেটার আই আমার মাইয়ের বিয়ে না দি না আঙ্গবংশে এই সমস্ত অভ্যাস নাই 30-এর আগে বিয়ে হয় না ঠিক কিনা নবীজি কইছে তিন কাজে দেরি করিও না ভাই সাহেব কয় কাজ তিন কাজ আর জোরে তিন কাজ আসসালাতু ইজা উকিতাত নামাজের সময় গেলে তাড়াতাড়ি নামাজ পড়িয়ে লইবা ওয়াল জানাজা তুই যা উহুদিরাত জানাজার লাশ হাজির হয়ে গেলে তাড়াতাড়ি মোতারে কবর দিয়ে লাইবা গাবো জোরে সময় হচ্ছে আসরের সময়ে আগে আগে দিয়ে লাইবেন কারণ তার জান্নাতের খানা রেডি আছে বুড়িগারে খানা খাওয়া নিদ্যান আর যদি জাহান্নামী হয় তেতিন মুগির রেডি আছে গির আছে যাব আর তুই লাশবাহী গাড়ির মধ্যে ঢুকাই হাতের 24 ঘন্টা লাগায় ওই মফিজ খোদার কাটার মাইক দিয়ে হুরা ফেনিতে পাবলিসিটি করে রাত 3-4 বাজে একই শোক সংবাদে একই শোক সংবাদে আর আব্বা বলছে তার আব্বা মানে তোর কিতা তোর আব্বাটা মানে আর কিতা তুই রাত 3-4 বাজে অসুস্থ মানুষ তাহাজ্জুদ গুজার বিভিন্ন মানুষেরা নারী শিশুগুলা ঘুমে আছে তোরে পাবলিসিটি করতে কইছে কে আতুড়া ডাকা তুড়া আর ইচ্ছা গভীর রাতে পাবলিসিটি করবি নি বাজারে সাউন্ড কমে রাখবি নি কি কই আল্লাহ তো করে অসিব্যতে হয়ে গেছত গো কেলাস ছাড়া অসিব্য হয়ে গেছত বাজারে যেভাবে আওয়াজটা দেশ কুলজেটা ফাটি যে গো মানুষের সারা ওয়ার্ল্ডে যত দেশে ঘুরলাম গাড়ির হরণও নাই গাড়ি মানে রোড মানে জান্নাতের মতো হাসপাতাল তো নাই না রোডে হরণ নাই হরণ দিলে লাখ লাখ টাকা জরিমানা তুই শেষ আর তোর হরণ দেওয়ার হর তুই তোর হিড়িও থামান তা আবার এনে সা বেহাতব গাড়ির দিলে চালাস তুই এরকম সিটিং গাড্ডার বুড়িগা বর্তমানে আমার মা ফিল নাই রে আসে বে খালি আসে উল্লা বাটি এবার হন আরে আরে একটা রয়েছে তাহলে লাশ তাড়াতাড়ি লাশ কি তাড়াতাড়ি দাফন আমার শ্বশুর মরছে আর জোরের রক্তে মরছে আসর হরি খাদা আলাইছি যা ইয়া ইয়োগ কই বেনামাজি জানা যায় তো লম্বা করে লাভ নাই ঠিক কি না নওয়াজি যা কোক গাছ আর একটা সাহাবির তো কবরের ঠিকানা নাই অ্যাকাউন্টে মাল লই যাবি বিকাশ এটিএম কার্ড দিয়ে দিই কবর খাইবি মাল ছাড়া তোর কবর যত রকমের যা কিছু করক গিরাসে সিয়ে লাইব লাভ হইতো লো ঠিক না লাভ হইবে অ্যাকাউন্টে মাল আছে বাস তুই কবর খাই লিবি খানা চলি হইতেছে তিন বেলা জান্নাতের লগে ডাইরেক্ট সংযোগ দিয়ে লাইব আল্লাহ কবে আই লাভ ইউ খাড়াও বিচারের হরে তোরা আসল ফাইনালে ঢুকাই লাইব ঠিক না তো এই জন্য অ্যাকাউন্টে এ লই যান একজন সাহাবির কবর ঠিকানা নাই ঠিক না তুই কত কিছু করি মা গো টোল আদায় করা শুরু করে গেছে বুড়িয়া মরবার আগে আগে উমা মাজার টাজার কিতা দিয়ে ব্যবসা শুরু করে গেলেছে মা গো বিড়ি জাকান করতেও তোর সময় লাগে এর হরে না টোল গপ দেয় ও মা গো বাইর মতো করি গো ও মা গো তোকে মুসলমানের বুজুর্গু মারা গেলে বাস এবারে টোল শুরু করে দিছে কথা কয় না বেশ আবার রয়েছে একটা কয়টা তিন নম্বর কাজ হলো আলাইয়ে মইজা ভালাগা তোমার মেয়ে যদি বিয়া দাড়ি হয়ে যায় তোমার ছেলে যদি বিয়া দাড়ি হয়ে যায় তাড়াতাড়ি বিয়া দিয়ে লাইবে আবু বকরের মত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত শ্বশুর মেলে না গো মোহাম্মদ সাল্লাম নিজের মাইয়াটারে বেকার হলার কাছে বিয়ে দিছে গর্বিটার জায়গাও নাই হুজুরের ঘর তাই আলীরা দিলে তো লানো বিশ্ববিখ্যাত স্কলার আমাদের খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা ঠিক কি না আর মাইয়ার বিয়ের লাগে এলে হোলার ঘরে জিগে হোলা কিতা করে হোলা কিতা করে হোলা ডাং ডাং করে ক্যালামবোর্ড খেলে হোলা আহ আর আগে মাইয়ের বার শর্ত করে না আমার মেয়ে না তোমার বাড়ি গ্যাস আছে গ্যাস আমার গ্যাস দিতে হইব কয় বেলে অথচ এই বুড়িগার বউ বুড়িগার মা বাপ ব্যাকে দশখানি খেতে শাসা আসছিল বদিল্লার গো বাত্রাঞ্চে কত সুন্দর করে চলছে আর আমনে কন্যা গ্যাস ছাড়া বাত্রাঞ্চে আর
আমার মেয়ে না, তুমি তো বিদেশ চলে যাবা, তোমার বাড়িতে থাকবে না, আমার এখানে থাকবে। ও এত সুরহম জিনিসিয়ান উড়াই, ওই হলান মাল খাই বেল্লাই মায়ে গিয়ে হালতে আসে, মায়ে হালছিতে কষ্ট হয়েছে না, হাতে কি শ্বশুর না শকুন, আর জোরে এরকম শকুন বর্তমানে আমাদের এই মাহফিলে নাই রে। তুই মাইয়ে গেল, তুই মাইয়ে গারে বিয়ে দিয়ে দিবি আল্লাহর রাস্তায়, তোর মাইয়ে গার পর কত যদি একটা হলা জিনা থেকে বাঁচে, একটা মাইয়া তোর মাইয়াটা জিনা থেকে বাঁচে, এটা সোয়াব হইতো না? জিডি হলা মাইয়া রে যথাসময় বিয়ে করা না, হলা মাইয়া ঘটনা ঘটাইব আর মধ্যে দিয়ে বুড়িয়া বুড়িরে সেঁচব, খাইব সাঙ্গিরে মার খাইব আলমগিরে। তাইলে বিয়া তাড়াতাড়ি, তাইলে বিয়া আয়। এবার আসল কথা, কোন কথা তো গেছিলাম আমরা, ওই আম্মাজিরা ওই যাতে সালাম দে, যাতে সালাম দে, তাইলে ঘরে কি শান্তি। এবার আসেন ওয়াজের দিকে ঢুকতে আছি আস্তে আস্তে ইনশাআল্লাহ, আমিন কম আমিন। আল্লাহ জাল্লা শান ও আদম সফিউল্লাহ রে বানাইছে, বানাইয়া আমার আল্লাহ কইতে আছে কলকল্লাহু আদমা ওয়াতুলুহু সিত্তুনা জিরান, আল্লাহ জাল্লা শান ও আদমের 60 গজ লম্বা করে বানাইছে, কয় গজ? আবার জান্নাতে যাইলে তোরা সব 60 গজ লম্বা হয়ে যাবি, কিয়ামতের আগে আগে আরো ছোট হয়ে যাবে গই মানুষ। তারপরে সুম্মা কালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালায়েকাতে, আল্লাহ আল্লাহ শান ওনারে বানে রুটু দি গই আদম কখিত আল্লাহ কই এন মালিকুর দইনারা ওই ওই রাস্তার এন কে বইরিছে দে, যাওছে হিগুনের যে সালাম দিবা দি ফাস্তামে মা ইউহাইয়ু নাকা, আর মনোযোগ দিয়ে শুনবা তারা তোমার অভিবাদনের জবাবটা কিতা দেয়াতিকা। ও আদম তারা যে সমস্ত জবাব দিব সালামের, এই জবাবটা তোমার ফেনীর সদর থানা কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীতে সকলের জন্য এটা আইন হয়ে যাবে, রেজুলেশন হয়ে যাবে, ট্রেডিশন হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আদম সফিউল্লাহ যাই অস্ত করে যাই হাতা করে সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, আপনাদের উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত। ফেরেশতারা কয় ওয়া আলাইকা সালাম ওয়া রহমাতুল্লাহ, আপনার প্রতিও শান্তি বর্ষিত এবং আল্লাহর রহমত হোক, তারা ফাজাদা রহমতুল্লাহ, তারা রহমতুল্লাহ বাড়াইছে। ফেরেশতারা কইছে ওয়ালাইকুম আসসালাম, আদম সফিউল্লাহ কইছে আসসালামু আলাইকুম, উনি ফেরেশতারা বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াইছে নি এ বাড়াইছে। তারপরে ফাজাদু হুয়া রাহমাতুল্লাহ ফাকুল্লু মাইয়াদখুলু জান্নাতা আলা সূরাতি আদম ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুস হাত্তা আন, মুত্তাফাকুন আলাইহ। এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাদের যে কেউ জান্নাতে প্রবেশ করবে তার দৈর্ঘ্য হবে 60 গজ। আদম সফিউল্লাহরে আল্লাহ বানায় প্রথমে আদব শিখাইছে, কি শিখাইছে? আদব। আদবের নাম আসসালামু আলাইকুম। আমনে ছেলেবেলের আগে আদব শিখাইবেন, আমনে ছেলেরা অ্যাসাইনমেন্ট সাহেবের দেখলে যে দল হোক যেই ধর্ম বর্ণের হোক তাকে তার ওই সিস্টেমে একটা অভিবাদন দেওয়া লাগে। তো মুসলমানেরা সালাম দিবে, মুসলমান আর কাফের একসাথে থাকলে কি করবে? আসসালামু আলাইকুম মানিত্তা বাল হুদা, এভাবে অন্য ধর্মের কল্যাণ কামনা তাদের জন্য দোয়া করা যায়, হেদায়েতের দোয়া। আর এই যে নেতৃবৃন্দুরে দেখলে, মহব্বতের লোকগুলো দেখলে, সম্মানী লোকগুলো দেখলে আপনার ছেলে যাতে সালাম দেয় এই আদবটা শিখাইবেন। আমরা তো আদব শিখার নয়, আদব শিখাইবার আগে হাতেরে হুন্ডা কিনে দিয়েছেন, বাইক হয়েছে যে বাইক আর টাচ মোবাইল, তোর হোলা মাইয়ার মতো জাতীয় বেয়াদব আর থাকবে নি? হেতে মাইয়ের গুকি না দিয়ে সাত সাত করে হুন্ডা চালায়, বুড়িয়া গুকি না দি ছাত করে হুন্ডা চালায়, বুড়িয়ারা বুকু সাপ দেয়, চ্যালেঞ্জার ফাইভের গলাইডা হাঁড়া আলায় দে আর কি, হেতে হাঁড়া চালাইতে আছে আর হাঁড়া, তো হেতে এস্টার লাইনের বিত্তে হান্দায় তো না হান্দাইব কে? আর দেখবেন হুন্ডা এক সিডি না অজ্ঞা, তারপরে ব্যাডুককে হোলা মরে না, বেগুন ফ্রিঞ্চের লাইনি হোলা, ঠিকই না? এই যে আমার ভাই বুঝে গেলে বেগুন ফ্রিঞ্চের লাইনি হোলা। আগে তারা আদব শিখাইবেন, মহাব্বত শিখাইবেন, মুরব্বীদেরকে কেমনে সম্মান করতে হয় এই আদব যদি শিখার তার থেকে মানুষ রহমত পাবে। আদম সফিউল্লাহর আল্লাহ আগা আদব শিখেছে, কি শিখেছে? আপনি আগে শিখেছে টাটা, তুই এটা কিলে শিখলি, টু ইউ অ্যাক্সিডেন্ট টার্ন অফ অ্যাট ওয়ান্স, হাতে কো হাই, টেকনিক্যালি দেখলে কো হাই ডার্লিং,
এসা হাই সুন্দরী তরুণী দেখল শুকনো খড়, মানে তুই তো স্লিম আস, তুই হুনা খেরের মতো ওই যে ডার্লিং আইস তিনি, হে আহ্লাদ সুসুকি হেল দুজক প্রাতভূমি দ্য অ্যাভয়েড অফ দ্য ডেথ দুর্দশা হেল ক্যাট ভয়ঙ্কর নারী হেল ফায়ার ওই হেলো কাজতে হেলো কোথ থেকে আসে সা হেল ক্যাট ভয়ঙ্কর নাগে হেল ফায়ার দুজকের আগুন হেল হান্ট দুজকের কুত্তা হেল ফিশ দুজকের উপযুক্ত হেল নাউন শিলাবৃষ্টি ইন্টারজেকশন অর্থ হবে গ্রেটিংস মানে এই যে হেলো কস এই হেল থেকে এ হেলো আইসে তোরে রাসুল সাল্লাম শিখেছে তুই কি দিবি আসসালাম আলাইকুম এর চেয়ে শ্রেষ্ঠ কনগ্রেচুলেশন এই জগতে আর অভিবাদনটা ইসলামটা কত সুন্দর। আজকে আমি বিরোধিতার জন্য বলি না, ওই এন্দি টেকনিক্যালের মোড়ে দিয়ে এন্দি আসতে সালাহদ্দিন মোড়ে দিয়ে আসতে আমাদের মহিলা এগুলো আছে না এন্দি ফোড়া দিছে মহিলা গন্ধ শুকুর কতিটি আছে। আমি মনে মনে কই আমার ফিএসের কইলাম যদি আমি অন্য ধর্মের হইতাম আমি হিসে দিয়ে ইটতাম এসব ধর্মের কোয়ালো কারণ এডি কেনে খায় ইস 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 জয়রে হুনিয়ে কো ইস 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 এই যে আঙ্গ ধর্মটা স্বভাব ধর্ম, তেলাফিয়া মাছটা দেখলে খাইতে মন চায়, ছাগলগা দেখলে একটা সুমা দিতে মন চায়, রিজিক দে সৌন্দর্য আছে ওর কথা কয় না, এটা গুড় টাঙ্কির মধ্যে বাঁধি রায় মাগো মাগো এটা আইনে না যাস, এটা আসলিগতভাবে এটা খারাপ অপবিত্র, এটা খাই কুত্তার মতো কাম করতে না কীতা করবো হালে কুত্তা সাতশো কোটি মানুষ কুত্তা হালে কুত্তা কোলো লয় কুত্তা লইয়ে থায় এই জন্য এটি বুড়ো হইলে বাচ্চা কাচ্চারা বাচ্চা কাচ্চা কোলো লয় না দে ওই কুত্তার লারি হালায় ডে কেয়ার সেন্টারও হিয়ান দেব অসতীতে হায় বুড়িগারা আর এটি মরার আগো সিয়ারা বৎসর হতে যেগো বিজাতিরা ঠিক নি রে দেখ এটা যে স্বভাব ধর্ম কল্যাণ কামিতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি দেখা হইলো আমার সোহাগ ভাই সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে আমি বললাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। আলিপ্লামে ইস্তেগ্রাকি যদি ধরি আলিপ্লাম বাইশ প্রকার গ্রামাটিক্যাল একশানে বাইশ রকমের সেন্টেন্সটার মিনিংস হবে, যদি এটা আমরা এ ইস্তেগ্রাকি ধরি গ্রামাটিক্যাল ওই একশান মিনে যত রহমত বরকত আছে সোহাগ ভাই মহান আল্লাহ আপনাকে দান করুক কত বড় দোয়া লিল্লাহে তাকবীর। এই অশান্ত বিশ্বে শান্তি নিয়ে আসতে হলে সালামের প্রচলনের বিকল্প দেখছ তুই রসুল কি শিখেছে আমাদেরকে, আর তুই কলেজে যাই কাজ হাই হ্যালো তা তা রিয়ার কবিনি বললাম এর রিয়া শিখেবিনি তো কানাদার ইলা সময় কম কানাদার তোরটা তুই না দিলে লগের কাছে টানাইম কিন্তু কাল্লাই বলাম আর আমারই লাগা দিছি তোরে কেন মার খামার লাগে হেফাজত আর আছে জনে ভাই সাহেব কইলাম তাহলে এমনি দিক সিটিং ঘুম দূরাই বললে হ্যাঁ সিটিং কয় না হরে ফজুক্তি বার করছি কবি এমনি কবি সিটিং এর লগের কারে ধনু কারে মারতে আছে ঠিক নেই আর কথা না হইলে আই তো তোরে সিস্টেমে শাস্তি দিয়ে লাইম এটা মার্স করে দিয়ে আছে তুই রেডি নি রে কথা কেন রেডি নি ওয়াজ কি চলবো নি তইলে এই সালামটা হ্যাঁ তুই সালামটা যেভাবে হোক প্রচলন করবি এটার মতো একটা শ্রেষ্ঠ দোয়া আর নাই এটা কল্যাণ কামি। তা আরো একটা কথা যাক হুজুর হেরে সালাম দিলে খোঁট মারে বুড়িগারে স্টাইল করি ল ওয়ালাইকুম জোরে হুনা না সে মাছ লইলো আসসালামু আলাইকুম বললে উনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ আর যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ তাইলে লইন্য কইব ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাত যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাত তাইলে লইন্য কইব ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাত ওয়া মাগফিরাতু একটা শব্দ এ করতে বাড়াইতে যদি হাসি দাতা বলে আলহামদুলিল্লাহ হাসি শুনি না কইব ইয়ার হামুর কল্লা আর যদি হে এরপরে এই হাসি দাতা ইয়ার হামুর কাল্লা যদি কানে শুনে হে কইব তারপরে ইয়াহাদি কুমুল্লা এবার হাসি যে শুনছে এই শব্দটা যে শুনছে হে কইব ইউসলি বালাকুম ইসলামটা হলো দোয়া বেটা দোয়া এত সুন্দর ধর্ম আর কি হয় প্রত্যেকটা জিনিসই এখানে সৌন্দর্য আছে বিজ্ঞান পর্যন্ত অবাক একটা মরাল আসে রে দুলার মতো কবরে বরি দে সাজাই গোছায় সুন্দর করে চোখের পানিতে মা গো ভাই সাহেব আই শীতে কলার মাঝে দেই আই জীবনে আয় তো মুরগা জব করতে রে না ডর লাগে কত দোস্ত আইয়ে না জানে রে মানুষ কেন পড়ে দেই মা গো নিচে দাঁড়গে হাসমন উর্ফি দি মানুষ কত সুন্দর ড্রেস আলতা নুপুর এগুলো লাগাই না ও মা এটার উপ দিয়ে দাঁড়গে হাসমন আহা কিতে কিতে হরি টম্বর ফাঁক করে দিয়ে দিছে বড় হলা মুখের ভিতরে আগুন আমি ওর বৃদ্ধিকে চাই কেছি আল্লাহ জান্নাত জান্নাত তোর থাকবে আর দরকার নাই তবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসূলের শীতে কোলাইতে পাচ্ছি আমি তোর ধন্যবাদ ও
মাগো 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 আরে গোটা হুড়িয়ে গেল হ্যাঁ আল্লাহ জন্য ইসলামের প্রতিটা জিনিস সুন্দর আর একটা গরিব মানুষ এতের ঘর খোলা নাই এতের উড্ডো লাগবে 10,000 টাকা আর আঙ্গ মুসলমান যদি গরিব মানুষ এ কোন রকম হিন্দু নেতা না দিও এতের খাদা আলাম যায় মাসলাতে আছে আসেনি এতের দারগা কত আনন পরিবেশ তো দূষণ ওরে কথা কয় না পরিবেশ কি পুরা এলাকাতে ধোঁয়া এটা ওদের ধর্মের আমি বদনামি করতেছি না আমার কলিজার টুকরা ভাইগুলার কদমে আমি দরখাস্ত প্রেজেন্ট করতেছি ভেবে দেখা দরকার আমাদের দেখেন ইসলাম কত সুন্দর অন্যরা বলল আদব টাটা গুড মর্নিং তো গুড মর্নিং অল্প দূরে না কইলাম গুড মর্নিং মানে সকাল পর্যন্ত তোর হমানে বালা গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট ব্যাটকাই উঠি গুড নাইট তো গুড নাইট মানে রাত পর্যন্ত বালা আর নবীজি একটা কথা শিখিয়ে দিছে সালামু আলাইকুম রহমতুল্লাহ তোর জীবনে মরণে আখেরাতে যত শান্তির দরকার যত অবস্থার দরকার দিয়ে দিলাম আবার অনেকের সালাম দিলে এত সালাম লয় না আপনারা চিন্তা করি না না লইলে ওই একজন ফেরেস্তা আসি আপনারে কইব ওয়ালাইকুম আসসালাম তাহলে একটা মানুষের দোয়া কবুল হতেও পারে না হতে পারে কিন্তু ফেরেস্তার দোয়াটা তো কবুল হওয়ার সম্ভাবনা কারণ তাদের গুনাহ নাই এই জন্য কেউ সালাম যদি না লয় আপনি মন কষ্ট নিয়েন ঠিক আছে নি সালামটা ঘরে বেশি বেশি প্রচলন করি একটা দোয়া আপনার ছেলের জন্য দোয়া দেখিয়ে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই ডিয়ার সন হাউ আর ইউ কুলি উডি গো আব্বু ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাত মাই ডিয়ার ফাদার আই লাভ ইউ কত বড় দোয়া এগুলো নোট হচ্ছে তো এই দোয়াটা তো আরশ আজিমে এটা ক্লিক ক্লিক করে আপনি সালামটা দিয়েছেন তো এই নেকিটা ক্লিক ক্লিক করে সুইজারল্যান্ড লন্ডন ইটালিতে গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে ছাগল নাইয়া রোডে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে নম্বর প্লেটটা পুলিশ স্টেশন রাডারে বড্ডা করে অটো করে দিয়া অটো বড় করে দিয়া 42-45-9 ঢাকা মেট্রো স ফাতমাত করে পুলিশ স্টেশন থেকে সফটওয়্যার টিপ দিলে মুহূর্তে সমগ্র থানা স্টেশনে চলে যায় ট্রাফিক থানাগুলোতে চলে যায় গাড়িটা মারছে আফসারি দর কবা রেডি ক কিনে দিতে চাইবি গুগলে লাইভ দেখাইতেছে সিটিং আইতে আছে তুই যে ইয়ে না আসসালামু আলাইকুম কই তোর হোলাডার দোয়া করছ ফাত ফাত করে আরশ আজিমের ডিসপ্লেতে দেয়া ফেরেশতারা হে হল লাড়া খায় কি রে কি অবস্থা ক আল্লাহ এ চেয়ারম্যান সোহাগ ভাই এ তারপরে ছেলে সালাম দিছে আব্বুরে কয় আসসালামু আলাইকুম হেও কো আলাইকুম সালাম কহা রে কত সুন্দর একটা দোয়া মার শান্তি দি দে আপনার প্রতিটা কাজ কলমের প্রতিটা মুহূর্তের ইনভেন্টেশন আপনার এ কলমের অ্যাকশন কলমের ইমোশন আর সোহাজিমে দেখানো হয় লিল্লাহে তাকবীর আর আঙ্গো গড় নিত্য কজ্জা কারাঙ্গাল ইগ্যারে হিগ্যা গুমসা ইগ্যারে হিগ্যা মারে শুধু ক্যারাডি ম্যাচ চলে শুদ্ধ খোদার গজব এতরে হেতে আর বে গুন গেড়ি কাজ করি গতি মোবাইল শরীফ মোবাইল শরীফ বাই যে কইছো আমি একটাও কিনে দিন আর এক কিনে দিবেন লাই আয় স্যামসাং কোম্পানির ফোন করে দিলে হেতে পর্যন্ত চলি যাবো কি রে সত্যি রেতে মাল কামায় নাকি তে বাতাস ব্যবসা কোনো হুঞ্জি ছাড়া ওর কথা কেন হুঞ্জি আসেনি একটাই হুঞ্জি নেই মাল দিতে আসো তাই খাইতে আসি জান্নাত বেশি এলে তো গাছে ঠিক নেই জান্নাতের নিয়ম কই কই তো করে কারবার করে দিও কথা কস সাকা তাইলে আমি কিনে দিন আমার বাইরে কথাটা কি পরিমাণ খুশি হয়েছি আমি বুঝাতে পারতাম না কেন আপনি আপনার সন্তানের অ্যান্ড্রয়েড সেটটা দিবেন কি দরকারটা ছিল তার আপনি তো জব করে দিয়েছেন আপনার হুতেরে জীবনও সে আল্লাহ নিত্য না তো আপনারা একটা ইউনিয়নে আপনারা প্রায় ভোটার এবং আফালবিদ্য বনিতালে আপনারা প্রায় লাখখানিক লোক আছেন দায়িত্বশীল হলে একজন ওনার ওয়াইফ আছে ছেলে মেয়ে আছে উনি কোগের বিচার করেন তোরা ব্যক্তি নে উনি যে ট্রাইব্যুনালে মামলাটা প্রিজেক্ট করে এত হাজার মামলা হইলে বিচারকে কদ্দুর হুনি কো আচ্ছা মুলতুবি হরে আবার কইও কত বিচার করবো তোকে বিচার করবো কি কথা কয় না তোকে যেভাবে তোরা অকারেন্স করছে তোকে কে বিচার করবো কত বিচারক নিয়োগ দিব সরকারে তোরা নিজ দায়িত্বে গট্টারে জান্নাত কর প্রত্যেকটা ব্যক্তি 18 কোটি মানুষ যদি আমরা প্রত্যেক এক একটা লাইট যদি জ্বালাই একটা করে ভালো কাজ করি তাহলে প্রতিদিন আমাদের জাতীয় গ্রিডে 18 কোটি ভালো কাজ যোগ হবে তাহলে 18 কোটি লাইটে বাংলাদেশকে আমরা প্রতিদিন নতুন নতুন লাইটে আলোকসজ্জা করে জাহিলিয়াতকে অন্ধকারকে আমরা দূর করতে পারবো লিল্লাহে তাকবীর এবার আসেন বলতাম নি না শেষ করতাম ও প্রিয় বন্ধুরা সালামে ভালোবাসা তৈরি হয় নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু হুজুর কয় তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না মুমিন হবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের আই লাভ ইউ না কইবা আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আমি কি তোমাদেরকে নির্দেশনা দিব কোন কাজটা করলে তোমাদের মাঝে আই লাভ ইউ বেশি সৃষ্টি হইব তারপরে
তাহাবাবতুম ভালোবাসা তৈরি হবে। সাহাবিরা কইলো হুজুর আমনে কন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের মাঝে বেশি বেশি সালামের প্রচলন করিবা। সালাম দিলে ভালোবাসা তৈরি হয়। তুই তো ফুলের মালা লই তো আমিল মেসকিনের লাইনে খাড়াইতে আসে এমনি মাইয়ারে ফুলের মালা দিবে দেন, হাতের বাফেও মহিলা দেয় না ঠিক কি না? তোর লাগে তো ডাকাতির মতো, এতে এই হারা হাফের আঙ্গ এই ফেনি সদর থানা কুত্তা যেগুন আছে দেখবি কুত্তা রোগা ফ্যানরা হারা নাই আসেনি, হাতের ইয়েন্দি কাড়া ইয়েন্দি কাড়া ইয়েন্দি কাড়া ভাই সাহেব দিন না ইউটিউব শরীফে দেখলাম উমামা রেস্টেন খাড়ায় বেড়া বেড়ি বেড়া আর বেড়ি খেলে কত মোড়া কত বড্ডা এক বেড়ি, তোকে ফেসবুক ইউটিউবে দেখলাম ওরে বেডির স্তনের মধ্যে আগার মধ্যে কষ্টিপ লাগাই না, তারপরে ফাঁসার ইয়ে দিয়ে আগামুতে করে দে এ দোনো জায়গা দিয়ে কষ্টিপ 2 ইঞ্চি লাগাই দেখছি, আর আবুজেল যে সিটিংয়ে আসিল বড় জোর একটা সিটিং বাজি করছে ওনগে তোরা বিশ্বের মানুষ সভ্যতার নাম দিয়ে লক্ষ লক্ষ টেয়ার সিটিং হয়ে গেছে তোরা, করুণা পাইসা ফেননে দেন আল্লাহ না করুণা বাইরেছে না করুণা বাইসাপ অন্ত অমিক্রন পাইসা ভাইয়ের আরো আছে এমজিএস ভাইরাস 30 লাখ 30 লাখ এক একটা টিকার দাম, 5 জন শনাক্ত হয়েছে বাংলাদেশ তো করে আর 2টা বছর খাড়াই তো দেখি না আল্লাহ সাহসা 2টা বছর সাহসা বলে তোরা তো হুজুর গেরা হাজার গিয়ে আঙ্ক খাই ইড়িয়ে ক অতি করলে ইতি হয়ে যাবে ইরে এক সময় গরু উঠতি জায়গা আসিল না রে বাদি গেছে ডাইলের মধ্যে দি একজিলি সামনে দি বাঁশ দি কত আগা একজিলি ওই হে আগা অন ঘরের মধ্যে ইংলিশ টয়লেট বাংলা টয়লেট কত রকম না গুয়েরও রুচি হয়ে গেছে কই ডুয়েল টয়লেট কাল কি গরম হানি ঠান্ডা হানি গরম হানি দিতে রাখছে কদুর গোসল করি কদুর তাহাজ্জু থড়ি আল্লাহরে রব কই ডাক দিলি না নবীজির সোনার মদিনার দুরুদ দিলি না তোরে আবার আবার তোরে টাট্টির মধ্যে আনব ওই বাদি গেছের মনে আসিলি নি বুড়িয়া ঘরে জিজ্ঞেস কোন দিন তো আইকানা বই গেছে ওদের বাদি গেছো আবার রাখবি টিনের ঘর আসিল আগে বালা আসিল তারপরে নারার ঘর ইয়েন্দি তুফান আয় তুই ইয়েন্দি তোর মা বাড়ি লইতো সিলম সিলইতো ডেক জালইতো ঘরের হালা ধরে রেখতো বাপে তোরে আঞ্জা করে ধরে রেখতো আল্লাহ তুফান হেননে হেননে যাক ছাগল না ইয়াদি যাক আল্লাহ ফেনির দিকে না ফেনির দিকে না অন তোর দোমালা তিনমালা বিল্ডিং দি বিল্ডিং এর ভিতরে বেটি ডাকাত পয় ধরে ছত ঘর নোয়াজ নাই কলমা নাই ঘরের ভিতরে আস্তান নেগেট ফিলিম তা আল্লাহ তো তোর আগে দিছে মারিয়ে লেবে সামনে মারতো প্রেসিডেন্ট আলগোর একটা ডকুমেন্টারি অনুষ্ঠান করছে দারুণ এক বিজ্ঞানী সে সিন দেশে একটা জেলে ফল্লিতে দেখলো যে একটা জেলের 30 তলা বিল্ডিং সে কইলো যে তারা 20 বছর আগে কি ছিল ক কিচ্ছুই ছিল না তো এইভাবে হয়েছে কেননে ক তারা সাগরের মাছ ধরি জ্ঞান বিজ্ঞানের কারণে এক একজন জেলে 30 তলা বিল্ডিং তো প্রত্যেকটা জিনিস তো খেত যদি সার বেশি দেস সার বেশি দিলে সারের রোয়া জোড়াই যাগো দানো সড়বালা করিয়ে ইয়ে তবে হরে হুতি যাগুই এ তোকে জ্ঞান বিজ্ঞানে তোকে যদি অজ্ঞান করিয়ে লিছে সামনে তোকে মায়ের আসলে তো করে করোনা বাইসাপ টাইসাপ দিয়ে মারত ন তোকে 810 কোটি মানব মন্ডলীর ভিতরে অজ্ঞা হলা যদি পাগল হয় বেগুন মরে যাবি গো ফরমানু যুদ্ধ শুরু হয়ে যাবে কই ওই আবার বাঘ বাল্য কেড়ি না থাকবো যদি বাইসতি চাস এত কথা কয়না বাইর মতো করি গো যদি বাইসতি চাস আল্লাহরে দর নামাজ পড় কোরআনে কারিম মহাগ্রন্থ আল কোরআনের কলজাত লাগা তুই সিকন কালারে কলজাত লাগাইছ মোবাইল শরীফ দি কার আদর কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা নাজবিল্লা নাই তুই যুবকের গান হবে এভাবে ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা ও যুবক তুমি কি ওয়ালা হইবা তুমি আল্লাহ ওয়ালা হও কোরআন ওয়ালা হও তোমার এই হাতে মহাগ্রন্থ আল কোরআনকে ধরো তোমাদের হাতে হাতে প্রত্যেকের এই মোবাইল কালা ফাঁড়া কালা কেমনে আল্লাহ তোমাদেরকে শান্তি দিবে তোমাদেরকে মার দিব আমি বলে গেলাম লেখি রাখো আরে সুদিন বেশি দিন আর থাকবে আয় হায় হায় মাবুদ রে মাবুদ কি জানি সামনে করতেছে দেখছো তো সেদিন ফার্স্ট 41 মিনিটে ভূমিকম্প দে মা বাপে কত মন কষ্ট হইলে হোলাগা গুমজার লাগছে চোর ডাকাইতে হইলো মা বাপকে মা কথা খোলা করে মারিয়েন না
এত হারারাত খেলাম বোট খেললে খেলছি আর কি, ব্যাডমিন্টন খেলছে থাক হোলা হতা তুই ডোক নাস্তানি খাই হরে ফিরে গেন বাফে মেজাজ খারাপ করি ক বান্ধি আইস তিনি ঘুমা তাল্লে ফিট। আল্লাহ কত মন কষ্ট আইলে মন কষ্ট থেকে উনি মনাজ যা বুঝে ফেললে কই তো করে ঘুমা তাল্লে মার দিচ্ছে ঠিক নি রে। প্রেসিডেন্ট আলগোর ডকুমেন্টারি অনুষ্ঠানটা প্রমাণ করে দিছে পৃথিবীর আর হায়াত বেশি বাকি যেভাবে আমরা উন্নত হয়ে গেছি মুহূর্তে সমগ্র পৃথিবীর খবর মুহূর্তে প্রতিটা মানুষ এখন স্যাটেলাইট প্রতিটা মানুষ এখন এক একটা মিডিয়া যার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে সে মিডিয়া সে ডাইরেক্ট লাইভে আসি বলে দিতেছে এই এই ঘটনা সে নিজে টেলিভিশন তাহলে আর পৃথিবীটা আর থাকে কি তোর আইয়ুস আল্লাহর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আয় ইরে অন জান্নাতে যাওয়া খুব সহজ রে একারে খুব সহজে শুধু চরিত্রটা যদি ঠিক রাখি আল্লাহর যদি সেজদাটা দেস সাহাবিদের সাথে তোরা জান্নাতে চলে যাবি। আর বুড়িগাগো কাছে তোমাকে ফাউদারি কই নাতিনের ঘরে হোলা মাই এগুলোর সকাল বিয়েটা করাই দাও বুড়িগা ঘরে যদি কই বিয়ে করেন না কখনো বয়স হন কো তানোর হোলা তো ফ্রেম করে দশ কাঠ কয় এই বয়সে এটি করে আল্লাহ তো কষে করবেন লাগে কেন রে আল্লাহ কো তোরা এটি করস না একটা সুন্দর লাগে তবে ওই সিস্টেমে কর কেমনে সিস্টেম মানে বিয়া সিস্টেম মানে ও মাগন বিয়ে করতে রাজি ন তলে তলে বেকে কাম হিডাহা করে গো করে গো। সিসিটিভি তো সাহায্য 27 মিনিটের ভিডিও না কি কেনে এনে করতে রেডি করতে রেডি সরমের তো একটা মা বাপ আছে সরমের মা বাপেরও 40 হয়ে গেছে গা এই যুবক আতুড়া কবলা আজকে ফজরের আগে বিয়া করবো আসে না শর্মায় কাতুরা কবলা আজকে ফজরের আজানের আগে আমার আব্বারে বিয়া করাইম ইয়ান তো আসতে কস কারণ বুড়িয়া তোর মাঝে মরে গেছে বুড়িয়া কাজের মেয়ের লগে বা অন্য কারবার যদি করিয়েলা আব্বা তো জাহান্নামে যাবে তুই কি চাস তোর আব্বা জাহান্নামে যাওয়ার তোর আব্বা হুন্ডা অ্যাক্সিডেন্টে বা প্যারালাইসিস হয়ে গেছে বুড়িয়া 10 বছর খাড়াই আগে খাড়াই মতো এনে থা তাইনি তো বুড়িগারে হাসাউন কে আগাউন কে ইডি সাবকরণ কে বিয়ে শুধু বিয়ের জন্য না তার লাইফ প্রাইভেট সার্ভিসের জন্য তার লাইফ পার্টনারের দরকার একটা সরকারি অফিসার ডিসিএসপি ম্যাজিস্ট্রেট অবসরে আইলে কত আনন্দ করব তার ওয়াইফ মরি যায় কিন্তু শর্মে বিয়ে করতে পারে না শর্মে বিয়ে করে না জিউ তেরা কয় সোহাগবের কাছে বিষা দেয় দেখছেন না আর আব্বারে 7 লাখ টাকা দিওয়াজ করেছে আর আব্বা ফেনি ডিসি আসিল দেখছেন নি জেড়া আর আব্বানের বন্ধু কি কাম করতে যার কিতা গো মা ক আর মা মরছে তো আজ 40 দিন হয় না দেখছি না আর আব্বাড়ি কিতা কমা কিতা কর ফেনি মার্কেট বেস্ট তো কয়নি না না সমাজ মুখ দিয়ে এবার কথা ন কো কিতা ক আর আব্বা বেলে বিয়ে করতে ক সমাজ নাই তো বেড়া ইসলাম বেড়া বিয়ে কোনো শরমের ব্যাপার ন তুই বিসমিল্লাহ কে শুরু করে দে তোর কথা কয় না এরে খাইজা রে খাইজা পৃথিবীর অবস্থা বেশি বালা নরে সুন্দর করে খাই লই আনন্দ করি যা জিকির কর দুরুদের আল্লাহর ঠাসা সেজদা দি যা জিকির করি কলজা ঠান্ডা করি যা বিশ্বটা বেশি দিন টিকতো লরে লেই রাখ লেই রাখ মুখামুখি অজ্ঞের মাথার যদি ফাগলামি হাঁদায় একটা ফ্যাসিলিটি যদি কো মার ওর কথা কেন মার এ ব্যাকে মারে দিবে ফরমানো যুদ্ধ কারণ ব্যাকের কাছে অন মাল আছে ও ছাগল নাইয়া বাজার আর মত করি গো ও ছাগল নাইয়া বাজার অজ্ঞা যদি ঘরু বাজারে যদি কদে মার এ শুরু হয়েছে দেখছ আত স্কলাররা বোঝে কিলে মারে হিডো কইতে তো না যাতে নিজের বড় অজ্ঞা হালকা থাবুট দিতে পারে না হেতো হিয়ন্দে মারে আর বি টেনতে টেনতে আইও দুগো দিছি গুশি কিলে গুশি সে এত করতে তো না এত মোড়ে মরে গেছে ঠিক না ওরে কথা কয় না এরে বিশ্বটা গণতোলার ভিতরে আছে রে এরে শুনো মানুষ রবিকুল্লা কই আর বিশ্বটা গণতোলার ভিতরে উঠবো রে একটা মানুষ যদি পাগল যদি কো মার এ মারতে শুরু হয়ে যাবো তাহলে আগামী কাল থেকে কথা কয় আগামী থাক থেকে বরবাড়ি সব বিক্রি করি বিয়া করিম বালা বালা খাইম আব্বারে বিয়া করে দিম আয়া জাঙ্গু হুজুরি বিল্ডিং ইয়ে নাই যে সুন্দর লাগছে এখন করণ লাগবে হত্যি দিনে বিল্ডিং কোথায় বেড়া কে এত কষ্ট করে করা বাঙা থাউন বালা হা হা 6,000-6,000 টিয়া দি বালা থাউন লাগে বালা বেড়া 2,250 টিয়া বেড়া লাগে বাড়ি করতে বেড়া আই আল্লাহ বাড়া থাই নিট টেনশন কোনো টেনশন নাই ঠিক
তে এত টেনশনই দিলস কা দুইনের ব্যাগ টেনশন আগো মা শাস্তির গো মাতার ভিতে বোন ঘুমাইও না টেনশন কিতা করবো হোলা মাইয়া কি হইব সে রিয়া কি তোর কনার হোলা মাইয়া শেষ রোহিঙ্গারা স্বর্ণের দোয়ান আসিল নাই শেষ তারপরে এ সারা পৃথিবীর 50টা রাষ্ট্র পরোক্ষভাবে যুদ্ধ চলে কিচ্ছু নাই তুই ওলা মাইয়া আল্লাহ এত চিন্তা করস কা দোয়া করে দিবি নামাজ পড়ি আল্লাহ আল্লাহ গো কিতারে জিউতের আন্নারা তোর আয় দিস আরো তোর কষ্ট দিয়েন না রিজিক দিয়েন খানা খাওয়াইয়েন জান্নাতে যাইবার ব্যবস্থা করে দিন আল্লাহ আরো লাগা ওগা ঠ্যাংবাগি গেলে আর কলজা হাঁটি যা 10 লাখ টাকা দিছি কিচ্ছে করে আর উতরে চাইন যা নাম নি কবর নিছে না আর উতরে মারিয়েন না আর জিরে রাণী করিয়েন না আয় আন্নার কাছে দোয়া করি না আগত দোয়া ছাড়া আর কিচ্ছু নাই কথা কঠিক নিবি তুই এত ভবিষ্যতে চিন্তা করস কা মাগো দুনিয়ার ব্যাগ সিডেক্সিনের ট্যাবলেট ব্যাগ কোন মহিলা রাখাই এলাম শুধু তুই কর টেনশন কিন্তু অ্যাস্ট্রোকে মরে না এদিন না 60 কিলোর মেয়র আয় কইলাম দে কইলাম ওগা ক বুঝো দে আজ আমায় বিয়ে করে আয় স্টক করি মরি যাই হে মিয়া হুনি কো আফসারি ভাই হু দ ইডি স্টক করি মরে না আঙ্গো ভাই আশেপাশে বেগুন সাসা জাটা মরি শেষ মহিলা বেগুন বাসি রইছে আয় কইলাম কিতা কইছে এডি কবে গো মারবেন আজাইল কি ফোন নাম্বার ভুলি গেছি দি আনগো একটা 80-90 বছর হইছে তো কইছে এডি আর কত গো বাঁচবেন জেলারাম বেগে মরি তো গো বাইতে ইচ্ছা ঘটনা দি এ চলিলে মৃত্যু কামনা করে না না আম্মাজিরা মৃত্যু কামনা করি না আপনারা এমনি হায়াত বেশি ভান যেহেতু আপনারা পর্দা করেন হের কই এনতে কি আছে ফিল্টার আছে তো অক্সিজেন ফিল্টারাইজ করার কারণে তাকে হার্ট অ্যাটাক হয় না তারা ভালোভাবে বাঁচে ইডি আঙ্গরে বুঝ দেয় আর কি আই মরি যাইম গই তো হু দে ইডি ফাট লয় আস্তা সিটিং হারাম মরতলো ঠিক না এ দেখবে আর সোহাগ ভাই আর লোকমান ভাই এক কোদার কাটা হুনি নিলে মরিশাস ভাবি বাঁচি থাকবো আচ্ছা বাজে গো আল্লাহ তো এই হুজুরের আনিও না তো আঙ্গরে শেষ করে গেলেছে আরে আমরা মানব জাতির দুই কিসিম আলহামদুলিল্লাহ আম্মাজিরাও বেঁচে থাকুক আমরাও বেঁচে থাকি কিন্তু আমরা টেনশন করবেন কিল্লে এ আম্মা হাওয়া আলাইহিস সালাম টেনশনের গুতা নিয়ে আমরা জান্নাতটা খোয়াইছি আল্লাহ কইছে জান্নাতে থাক খাও ঠাসাই খাও ইবলিসে সূরা আইয়ে ক ম্যাডাম আল্লাহ যে লাত আকরাবা কইছে ওই গাছের কাছে যাইতেন না কিল্লে জানেন নি আই আমরা আগে জান্নাতে আসিলাম ক হ্যাঁ ক আল্লাহ ওই গাছের কাছে যাইলে ফল খাইলে জান্নাত আন্নগর নামে ফেনী সদর থানা রেজিস্ট্রি অফিস থেকে সাপ কলা দলিল যাইব এ আল্লাহ মানা করছি উমা মহিলা মানুষ তো নাড়ামি বুদ্ধি দিলে হেই হয়ে যাইব হোনেন আল্লাহর কথা ঠিকঠাক আন্নগর জান্নাত ঠিকঠাক আয় নাড়ার বাচ্চু নাড়ার কথাটা ঠিকঠাক উমা তিন পার্টির কথা কেন ঠিকঠাক ও হ্যাঁ ওগা ফল আমনে খাইবেন ওগা সাপ আইলে আদম সফিউলারে খাওয়াই দিব আনগো সাহাবেরে দেখবেন জান্নাত সাপ কওলা দলিল লই যাইব এই ভবিষ্যতে চিন্তা করি আম্মা খাইছি আরে শেষ এ আঙ্গো ভিতরে শুধু ভবিষ্যৎ দুইনের ফিলার আছে নি বেড়া তুই এস্টাবলিশ অস্তর মাইয়ারে এস্টাবলিশ গুতে তুই আনোস বেড়া দুইনের তো ফিলার নাই নবী মেরাজ আছে নিতে দেখছে এ মাসকরা হুতে একটার মধ্যে দুই নাই এ বান্দি দেখছে শ্রেণী হড়া 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 নবীজি ডরে গেছে উমা জিবিল এমনি হড়া কজুর কিতে ও শ্রেণী হড়া তো শ্রেণী হড়া 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 এটা কিতা জন্ম থেকে প্রজন্মে মানে এই বিল্ডিং কিটা যদি হাতাগো হেদ্দা কোম্পানির রড দি বড়ি করতি আরস তোর হুত নাতি হন্তি 14 গোষ্ঠী থাকবো আরো লাগে কিটা 5000 বোল্ডসে নির্মিত ফদ্দা সেতুর গর্বিত অংশীদার আল্লাহ তো জানে এটা কত টেম্পার দি বানাইছে রিক্টার স্কেল 6 জি বিলের কইব জি বিলের লাড়া দি ফ্লাইওভারটা হড়ে না কিরে হড়ে না দে কলার রিক্টার স্কেল 6 পর্যন্ত দারুণ ক্ষমতা 6.5 মার আল্লাহ জানেন কত মাইলে হালাতে এর ভিতরে বাউরে শিখর থেকে শিখরে অসাধারণ না নমনীয়তা রডের গিরে লাগাই দিছি মানে আঙ্গো রড দি যদি আপনি বিল্ডিং দেন 10 তলা এ ভূমিকম্প আইলে এই আপনার বিল্ডিং কাটিব সিতিব রুকু দিব সেজদা দিব মাগর ভাঙবে না ভূমিকম্প শেষ আবার এই স্প্রিং এর লাইনে কাড়া যাইবে ফাগলামির একটা ক্লাসিফিকেশন থাকা লাগে তো কথা কইডি আর কইবি কথা কইডি আর কইবি তোরা আল্লাহর দিকে আয় শান্তি পেতে হলে সালাম যেভাবে নামাজে সালাম দেওয়া লাগে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসেনি সালাম এই নামাজে সালাম দেওয়া লাগে দুই ওদিকে এই সালামে সালামে আল্লাহর এক নাম সালাম নামাজের পর একটা জিকির আছে
আস্তাগফিরুল্লাহ তিনবার, তারপর হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আপনি সালাম, আপনি শান্তি। আর ঘরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, বেচাকিনা শান্তি নাই, কোর্ট কাছারিতে আইন নির্যাতনে আছি, আমি অসুবিধা আছি, ক্লায়েন্টে অসুবিধা, আপনি আরো শান্তি দেন, শান্তি দেন, আপনার থেকে শান্তি, আপনি জুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ কো বান্দা অসুবিধা নাই, দুনিয়া আখেরাতে সব জায়গায় আমি তোরে শান্তি করে দিও। এই জিকিরান প্রত্যেকবার নামাজে পড়া ওয়াজিব, নবী এটা শিখেছে। আমরা তো নবীর জিকিরিটি বাদ দিই, জাল নোট জিকির করতে দিদি চোখ বন্ধ করে গেল, হাস্যবার ছশোবার মারো, পিক আপ মারো, হ্যাঁ জিকির করে না, হাতের হাড়ের রুগী আল্লাহ কইতো হাঁফানির বেড়াম, হাতে কুত্তার কুসে, হাতে কুত্তার কুসে আসে, তুই সিটি আতখোল না, হে কাল্লার মতো মারামারি লাগাইম, আতখোল তুই সিটি, তোরে নবী আল আসকারু বাদা সালাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী নামাজের পর কি কি জিকির করছে সব এখানে আছে, হাদিসে আছে। আল্লাহু আকবার, আমি জান্নাতুল মুআল্লা মসজিদ থেকে, আম্মাজির মসজিদ থেকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মসজিদ থেকে ফটো উড়াই আনছি। সমগ্র বিশ্বে জিকির একরকম, আঙ্গ দেশে কত রকম না জিকির, চোখ বন্ধ জিকির, আর্থিং জিকির, বস্তা জিকির, ও মা আর একটা জিকির করে, গুড়ি গুড়ি আরো কিতা করে, এদের আর্থিং করে, আবার বত্রিশ তেত্রিশ রকমের জিকির, ওমা এটা কিতে রেখো, এটা জাল নোট, কি নোট, আর জোরে জাল নোট চলবে নি। এ নবী কইছে নামাজের ফর ফর দোয়া করছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আবার এনো জাল নোট আদাই গেছে, ওয়া দখিলনা দারাকা দারাস সালাম, এই শব্দ এই সেন্টেন্সটা জাল নোট, কি নোট, জাল নোট। আবার ফতুয়া দিব উঠে অসুবিধা কি, কথাটা তো বালা, তো নামাজ ফজর হইবি দুই রাকাত ফরজ, তুই যদি কস না তিন রাকাত হইলে তো বালা, অসুবিধা কি, কিতাবের নাম অসুবিধা কি, একচল্লিশটা কিতাব বার হয়েছে, লর বাইরে তুমি কথা কইতে হইতো না, মামলাটা প্রেজেন্ট করবো অ্যাকর্ডিং টু ল, জাস্টিস এটা খেয়াল করবো, ইউ আর রাইট, ইউ আর রাইট, হ্যাঁ আমার প্রিয়, তারপরে অ্যাডভোকেট সাহেব ইউর অনারেবল, ঠিক কি না, একটা সম্মানসূচক বাক্য কয়, তুই এটা কস অসুবিধা কি, ম্যানুয়াল ছাড়া কোরআন সুন্না ছাড়া একচল্লিশটা কিতাব বার হয়েছে, আরো একটা কিতাব নাম, কিতাবের নাম হয়েছে আরো কত উনবি, কিতাবের নাম আরো কত উনবি, এই যে আডা ওয়াজ করে লোকমান ভাই বুঝে যাবে, তারপর সোহাগ ভাই এর কাল সকালে দেখবে ওই মালি মালি ভাড়া জাঙ্গিরের দোয়ানো বুড়িয়া অজ্ঞা হানকার আর অজ্ঞা বিণিকার লগের গিয়ে কইব হেদায়তুল্লার বা কইব কত রকম না মাসলা আফসারি সাহেবে কেছে বেটকাই বেটকাই লগে দিয়ে জিজ্ঞা গ্রামের সর্দার নাড়া গিয়ে বিণিটা নি কইব আরো কত উনবি কিতাবের নাম আরো কত উনবি হেতের এক কো বেট কিন লগে আগো তিন ঘন্টার ওয়াজ শেষ এরকম সিটিং বর্তমানে আর মাহফিল নাই রে কিতাবের নাম আরো কত উনবি আরো একটা কিতাব আবিষ্কার করছি কিতাবের নাম এলাকা কিতাবের নাম দেখবি যে কোনো মাসলা বললে কো হুজুর এটি সৌদি আরব চলে আঙ্গ এটি ফেনি বাংলাদেশ এটি চলে না এলাকা কিতাবের নাম আমি মনে করছি আর যদি একটা ফোল হয় হরে নাম রাইম হেতের এলাকা তারও যদি এতে সালাউদ্দিন মনে মাত ধরে ক্যাডারেরা হে আমি আমনে কে মারবো আর কবি ভাই আই এলাকার বাপ হে বেটা আমরা এলাকার বাপ তুই কোথায় রয়েছো এলাকার বাপ মারি আর হারাই উত্তর হি এনো এলাকার বাপেরা মাত দিব মারি কবি নাম কত তুই কে রে কবি ভাই আই এলাকার বাপ রু গুলি এলার কি রে তে মরি যার এর আর এলাকার বাপ কো আসলে কি তাই কবি রে বাইরে আর হুতের নামে এলাকা তাই তো আসলে এলাকার বাপ আর হুতের নাম এলাকা কিছু কিছু হুজুরের মাসলা কইলে কোন এটা আঙ্গ এলাকা চলে না ঠিক কি না হুজুর কোরআন সুন্না কি এলাকার লাই নিয়ে আসে সমগ্র বিশ্বের লাই সমগ্র পৃথিবীর লাই দেখেন একদম জেনারেল শিক্ষিত বুঝিয়ে লাইছে আর হুজুরের বুঝে তেয়ারি না হুজুরের মিম্বরটারে মাদফাউল বেদাত বানাল আছে ইয়ে তো যেন বেদাত প্রোডাকশন হয় এ তিরিশ টিয়া চল্লিশ টিয়া হত্তির আশি টিয়া হাইলে এ মারি দে মাসলারে দু মাসলা বানাল রিকন্ডিশন নাট লাগাল আর নবীবের দোয়ানের ইয়ে মারি দে মার দে মাটা না ছোট দে মারি দে আপনি ইসলামটারে অ্যাকর্ডিং টু ল হিসেবে প্রিজাইড করেন আল্লাহ আমাদেরকে কবুল করো এবার এই যে সালাম দেয় ইহুদিরা সালাম দেয় কেমনে এ টা টা বলি তারপরে ইহুদিরা এই সালাকিগুলো করতো অভিবাদনের বিভিন্ন সিটিং বাজি শব্দ নবীজি আম্মাজি আয়েশা সিদ্দিকের কাছে বইছে ফা যা রাহাতুম মিনাল ইয়াহুদ ইয়ে দীর্ঘ একটা প্রতিনিধি দল আইসে আইউজের কো সালামু আলাইকুম আসসালামু আলাইকুম
হুজুর কওয়ালাইকুম, আম্মা যে আয়েশা সিদ্দিকা আর বিদেশের মানুষ তো বুঝিয়ে লিছে কওয়ালাইকুম ওয়া লানাতুল্লাহ, কত তো করবো তো করবো আল্লাহর কাছে বড়। নবীজি কয় আয়েশা ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রেফকা, আল্লাহ কিন্তু প্রেমময় দয়ালু বন্ধু, তিনি প্রেমময়কে পছন্দ করে। তারপরে তুমি এটা কিল্লে কইছো, প্রত্যেক আমরে প্রত্যেক ব্যাপারে তুমি একটু নরম হইবা। তারপরে কুলতু আহলাম তাসময়, আম্মা যে আয়েশা সিদ্দিকা হুজুর আন্না হুনুন নাইডি না আন্নারে কইছে দে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আর তো কি ও লামটা কয় ন, মানে নবী শীঘ্র আপনি রূপাল্লাহ গজবড় কান্না মরি যান। তো নবীজি ক তারপরে কুলতু আলাইকুম, তুমি শোনো না আয় কীটা কইছে, আয়ো তো কইছি তোমরা যেটা কইছো হিডা, এই যত গুড মর্নিং আফটারনুন গুড ইভিনিং টাটা হেল হেই হেল হেড হেল কাট সব এই সিটিং এরা বানাইছে, এটি আর কবি নিয়ে তোরা কবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত। ফতের হক আছে এটা তো কইলাম না, যে ব্যক্তি সালাম দেয় সে অহংকার মুক্ত হয়, যে আগে সালাম দেয় হাতের ইশারা সালাম দেয় আন আমর ইবনে শুআইবিন আন আবি আন জাদ্দিহি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক মান তাশাব্বাহা বিগাইরিনা লা তাশাব্বাউ বিল ইয়াহুদ ওয়া লা বিন নাসারা, সে আমার উম্মত থেকে বাহির যে অন্য দলের সাথে সম্পর্ক রাখে ইহুদি নাসারাদের সাথে, তোমরা ইহুদি নাসারাদের সাথে সম্পৃক্ততা রাখিও না। ফাইন্না তাসলিমাল ইয়াহুদ নদুল আল ইশারাতু বিল আসাবে, ইহুদিরা সালাম দেয় হাতের কি দি আঙ্গুল দি সোজা হো আরামে দাঁড়া, ঠিক কিনা? এরপরে কি করে ওই দেখেন, তারপরে ওয়ান নাসারা আল ইশারাতু বিল আকুফে, আর নাসারারা দেয় এইভাবে এইভাবে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1500 বছর আগে ইনফরমেশনটা আমাদেরকে দিচ্ছেন। এই জন্য আপনারা যারা দায়িত্বে আছেন এই জিনিসটা আপনারা বিবেচনা করবেন, সালামটা যাতে সুন্না তরিকা হোক। আমার সম্মানিত চেয়ারম্যান সাহেবের অধস্তন যে সমস্ত 9 জন মেম্বার আছে, মহিলা বিভাগের আমার বোনেরা আছে 3 জন, চকিদার আছে ধরেন 13 জন 14 জন, যা আছে কেরানি সহ সচিব সহ, ওনাকে দেখলে যদি সালামটা দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অর্থটা কি দাঁড়া আল্লাহ যত রহমত বরকত আছে আমাদের নেতা আমাদের কলিজের টুকরার প্রতি আপনি রহমতগুলা দেন, একজন পুলিশ অফিসারকে, একজন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মেজরকে, তারপরে একজন প্রধানমন্ত্রীকে, তারপরে একজন রাষ্ট্রপতিকে, সেনাপ্রধানকে যদি তার অধস্তন 3 লাখ সৈন্য যদি সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাত, এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া আর হতে পারে না। কারণ আপনি আরে জনি আরে হাতে 1 থেকে 35টা নম্বরের টিয়াই দিয়ে দিয়েছে ব্যাংকের, মার্কেন্টাইল ব্যাংকের 3500 টিয়া, টিয়াটা তাজা, আয় দোয়াটা এভাবে করছে। আরেকজনে যখনে 1000 টিয়া নোট 35টা দিব দোয়াটা একটু পাল্টি যাইব, কিন্তু সালাম এমন এক দোয়া এটা পাল্টি তো না, এটা আর এটার ভিতরে রুহানিয়ত আছে, এটার ভিতরে মহাব্বত আছে। এই জন্য এইভাবে এক এক অফিসারকে এভাবে যদি আমরা দিই, আপনারা এটা বিবেচনা করবেন। আমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা প্রিজাইড করলাম, মানা না মানা আপনার দায়িত্ব, আমি আপনার তারপরে প্রিয় ব্যক্তি হিসেবে এগুলো না বললে তো আল্লাহ আঙ্গরে মারব। এই জিনিসটা আমাদের সার্বজনীন কথা, মালিকের দেখলে শ্রমিকেরা 3 লাখ শ্রমিক 1.5 লাখ শ্রমিক গার্মেন্টসের প্রিয় মালিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কিন্তু আমরা দেখি লাভ হইব নি, দুই আনা লাভ হইব নি, মার দিব আরো ফেরস্তারা মারবে, তুই এটা করছো দে কার হুকুমে করছো, না এটা দিছি দিছো তারকে তো হ্যাঁ তারা আসতে তাঁতের মুখে দিয়ে ফিটবে ভাই এভাবে দেন দে উর্ফি তো কিছু দিতাম, আর ভাই অস্ত্র কথা করছো তুই নবীর তরিকার বাইলে চলছো কথা কো, অন নবীর তরিকারে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না, জানার জন্য বলি একটা জানা জাতেও এখন আমাদের জন্ম মৃত্যুও নবীর তরিকা নাই, এগুলো বললে আপনারা ফেসবুকে আঙ্গরে গালি গালাজ করেন, আপনি বোঝেন পড়েন জানাজার নামাজে দিয়ে সুরা ফাতিয়া পড়ান লাগে আপনারা জানেন না, কবুম্বা এটাতে নতুন কোবাকুবিটা লাগাইতে হয়েছে, আপনি গুগলে ঢোকেন না, কেরাতুল ফাতিয়াতে ফিল জানাজাতে জানাজাতে সুরা ফাতিয়ার হুকুম কি দেখবেন, দিবা মাহবুব নিবা রহমতুল্লাহর মতো ওয়াজিব, শাফি মাসাবের মতো এটা রুকন, কোন কোন সাহাবিরে পড়ছে ইবনে মাসুদ ইবনে আব্বাস আদিলে তাহলে আনুমার জোরে জোরে পড়ছে সুরা ফাতিয়া, ওনারে মুসল্লিরা দেখছে আপনার জানাজার নামাজে সুরা ফাতিয়া যে এভাবে জোরে হন নবীজির তো এভাবে হইতে দেখি না, কো বাইরে জিনিসটাতে সুন্নত তো করে জানাই বললে জোরে ফিকাব দিয়ে সুবহানাল্লাহ কোন, এই জন্য দেখবেন একটা জানাজা ফেসবুকে ভাইরাল হয়েছে ইমামে তো জোরে জোরে পড়ে ওই হাদিসটার রেফারেন্স ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা দিছে। তো এখন আসেন জানাজা নবীজি দিছি নি সাহাবীর গো ভাই দিছি নি জানাজা দি হুজুর কোন মুনাজাত টুনাজাত দিছি নি কোন না স্যার নানে টোকাইছেন আয় আন্নারে বুঝে ফেললে কই কোবা কবি লেন সাই নানে কোন গমুনাজাত দিছি নি হুজুরে, তো আন্নারাতে ব্যাক এখন হুজুর ছোট্ট করি
ব্যাগে যাইবে কই তো সময় ছোট্ট করি হুজুরও হেতা কর থ্রেডের লগে ছোট্ট করি মারি দে সেদিন আর খালুদ জানাজা পর্যন্ত মারামারি আর কাল তো ভাইরা আখিরি যুগ চলি গেছে আগে দেখছি মানুষ মরলে অভিভাবকরা ওয়ার ইসরা কানতে কানতে পাগল ফারা অন আস্থা ডাকাইতে গেছি কারো কে চোখের ফানিও নাই কতই মুনাজাতটা দিতে না আগে তো আমনে দিদেন না আর আমিন কইম আই তো হাদিসও ফাইন রে ভাই আই কেনে দিতাম কথা কয় না আপনারা গঠন হইলো লেকচার থেকে বহু দূর পড়তে হবে ভুল আছে আমাদের ভুলগুলো আমরা আস্তে 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 রিফাইনিং করি গেলেই আগে ইস্তারের দোয়া হইতো ইস্তার ইস্তার নুনের ঠোল হান হইলে ইস্তার খোল এটা কি দোয়া আসিল নি ওরে কথা কয় না তাইলে এই যে আগে মানুষের এত শিক্ষা ছিল না আগে কাজ জমিন কে কন্তু ফেনির জমি বেসা কি নইছে তোকে গুণামতি সাবরা দৃষ্টি অফিস তোকে বর্তমান সরকার কইছে যে না তোর জায়গা তুমি আগে খারিজ করো ডিজিটালাইজ অনলাইনে আগে খারিজ আইতে বলে জায়গাটা তুমি কদ্দুর মালিক হরে তুমি ঠাঁসাই বেসো এই যে আপডেট হচ্ছে কি হচ্ছে কথা কো আপডেট হচ্ছে নি আগে যদি কইতো যে না আমরা মোবাইলে 10,000 টাকা দিব তাইলে মই মুরব্বীরা কইতো তোর আব্বা সিটিং আছিল তুই কি এর মোবাইলে টিয়া দিতি কস সিটিং এর ওলা সিটিং ঠিকই অন মোবাইলে টিয়া হাঁদাই যায় টিয়া দে কি দি কাশ দি কি কাশ তো এই যে এই মোবাইলে কোটি কোটি টাকার কিতাব আছে আপনি ইংলিশে সাহস দেন বাংলাতে সাহস দেন আসি যাব আমলগুলো রিফাইনিং করে আপনারা কি লই কবর যাবেন আমলগুলো যাতে সুন্না মোতাবেক হয় আপনারা কইতে পারেন আফসারি সাহেব তো বালা আমল আঙ্গ উমক মামুর বুজুর্গু আমল বালা তিন ঘন্টা হাতে হরিকার হলে ঠাসা লেখছে সোহাগ ভাই 80-20টা লেখছে পুরা ফেনি এই সদর থানা সেন্টারে ম্যাজিস্ট্রেটে কইতে আছে তারপরে হল গার্ডে কইতে আছে হোলাটা একটা দারুণ ছাত্র এত তো হুরা বাংলাদেশের ফার্স্ট হইব রেজাল্ট আইছে আর ফেল কিরি 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 এতে কা ফেল এতে প্রশ্ন মাফিক লেখেন ঠিক না এতে লেখছে আমল করতে কই চিড়িয়া তোরা আল্লাহ আল্লাহ রসুল কল এতে মারি দিছে মেকআপ করতে এক্সামিনার লিখে দিছে লাল কলমে অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আরোগ্য আধা ঘন্টা লেখছে এমসিকিউ সিস্টেম লেখছে অল্প মা কামবালা কি রে অমুকের হোলা কিতে এ প্লাস অন্ত কি এ প্লাস পাইবি না ফেল মারবি কথা কো তোর আমলটা কম হোক আমলটা কম হোক আমলটার ভিতরে যাতে শিরক বিদাত না থাকে বাইরে জাল নোট 1,000 টাকা নোট হইলো তো তোর সিগারেট দিব ঠিক দোকানদারে খেয়াল রাখবো সোনিয়ে তো সিগারেটটা লিবে মার দিব তোরে হুন্ডাটা খাড়া করে মার শুরু করিব আর এক এক টাকা যদি অরিজিনাল হয় তোরে টিয়াটা সরকারে লইব তোরে কি দিব লজ চলল দিব চা দিব দিব নি ভাই সাহেব জাল নোট চলেনি জাল নোট চলব নি জাল আমল চলব নি আই আমনগরে বালা হাম দিয়ে আসেন অনুমতি এই সালাম টইল অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমরা সালাম দিবা সালামে অনুমতি এখন অনুমতি নাই চেয়ারম্যান সাহেবের ইয়ানো যাইয়ে দুয়ার হেডে ওনাদের সকালে ফজর হরি তাহাজ্জুদ ওনারা ঘুমায় ঘুম থেকে 12টা 1টা বাজে যায় দুয়ার হেডে না হেবড়া তো আমকে আগে কথার মন রানি কত কষ্ট করছি মামু হেবড়া ফোন ধরে না কত ধরব কত ধরব তুই কো আগো একটা ফোনের 810 কোটি মানুষে গুতায় 24 ঘন্টা সাইলেন্ট আগো মানো সাইলে ধরি না তাক গই তুই এত এত ফোন দেশ কা অনুমতি নিবেন সালাম দি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এইভাবে তিনবার সালাম দিবেন যদি বলা হয় ফাইন কিলা লাকুম জিউ ফারজিউ যদি বলা হয় চলে যাও বাড়িতে কেউ নাই চলে যাবা এই সালামটা হইলো জেনাবে বিসার ফরওয়া ক্রিয়া থেকে বাসার একটা মাধ্যম ওরে কথা কয় না আমরা দুয়ার হিডি আবার হুককে চাই জেডি ভাবি আসেন নি গো ভাই আসেন নি গো হেতারা উড়ানো দান রইতো তার গান দান গানে দেবে এক গান দিয়া যায় নবী কয় কসে হুককে চাই জানালা দি দরজা দি গেট দি এত চোখ খুলিয়ে লেলে চোখ ফুটা করে দিলে আই নবী তার জিম্মা ন একটা চোখ বর্তমানে ফুটা করলে সৌদি আরব 3 কোটি দিয়া জরিবা না আর না মারণ পর্যন্ত আল আইনু বিল আইন চোখের বদলা চোখ কোন কোন চোখ 10 লাখ টিয়া বেসা হয় তোকে দেশ না হাসতা কত গুছে চোখ খুলিয়ে লিলি কি তা করবি বিচারও নাই আর হিয়া না একটা চোখে যদি কোনো রকম হাড়াইতে পারে আর বিরা তুই এটা মাপ না করণ পর্যন্ত যদি 100 কোটি টিয়া দিব দিতে বাধ্য না দিলে হাতে চোখ তুই তুই গুছে খুলিয়ে লেবি ওর কথা করা নবী কত চোখ হেরা করিয়ে লাও এই জন্য কোনো বাড়িতে পারমিশন নেওয়ার সময় সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবী কত ফলাইট জিনিস শিখেছে কত ফলাইট জিনিস শিখেছে আর সালামটারে পর্যন্ত আমরা এখন 2 নম্বর করিয়ে এলেছি স্বামী স্ত্রীতে সালামের প্রচলন করা দরকার বাচ্চাদেরকে দিয়ে সালামের নির্যাতন এটা বলছি মোবাইলে সালামের প্রচলন না করা নতুন বউয়ের সালামের নির্যাতন ও তারপরে বাসুরকে সালাম ও কদম বসি নতুন বহু বিয়ে করাই এনলে গ্রামের বিয়ে করে সালাম গরম লাগে
জায়েজ আছে নি গরিবের বউ গ্রামের ভাবি আর বিয়ে করতে গেছে তো সাইবেল লাই বুঝতি সহজ দিছে আংটি লাগাইছে বে চেয়ারম্যান বাইরে সালাম দিছে লোকমান বাইরে এ ঘুমাইয়ের লোকমান বাইরে সালাম দিছে আর সভাপতি সালাম দিছে কোদার গাড়ারে সালাম দি সালাম করে হেন বেহাকে তারপরে হরে দোয়া করি দেয় আল্লাহ বাসাক আল্লাহ বাসাক জায়েজ আছে কি কবুল কোন পর্যন্ত এ বেডাও বিয়ে করুন জায়েজ আছে কি রোর বাইর মতো করি কি রোর আর তোরা সিটিং এর কতটি বিয়ে করতে যাই সাইবার সময় মাইয়ারে দুই তিনজন আছে কবাই আর সরম লাগে তো সরম লাগলে তুই বিয়ে করতে গেছত কা বুড়িয়া আরে বুড়িয়ারে জিজ্ঞেসে কই আঙ্গো মালিপুর এ 3000 মানুষের ভিতরে বালা কোগা কোগা দুগা তিনগা বালা হলার কথা কন ক শুধু আঙ্গো এ মালিপুর বালা ও বাজ্যার মন নাইব্যা কয়টার ঘটনা কিতা কই ও বাজ্যার মন নাইব্যা দুগা মানুষের হলা মাই হয় ন আর বেগুনের হলা মাই হইছে বেগুন বেদ্ধ ওরে কথা কয় না এরে হাত দিকে সা বুড়িয়া এটা একটা স্টোরি বললাম আর কি তো এখন শুধু তুই চাইবি তোর ওয়াইফেরে আর কেউ চাওয়ার সুযোগ নাই আর তুই কমিউনিটি সেন্টারে বিয়ে করাই তোর বরে সালাম বাণিজ্য শুরু করে সালাম সান্দাবাজি কিন্তু সুন্দর করে খাওয়াই লোভাই মূর্তি লেনি 3000 হেঁকছে এ কে কিতা হাদিয়া তো ভাই বলি এটা দেবরে সালাম আসসালামু আলাইকুম আসসালামু সালাম করে আই এক কমিউনিটি সেন্টারে বিয়ে খাইতাম যাই রে কেন তো চাপ জীবন হয়ে যেতেন ওরে কথা কয় না ইডিয়া করবি রে তুই গায়ে হলো তুই মালি ভাড়া জসিম না সাঙ্গির গা তুই বিয়ে করবি ছাগল নাইয়া নাহি দারে তুই এন তুই মালি ভাড়া তো 30 গা হলাইছ তোর বন্ধু ও মা হিগুনে যাই গায়ে অলিত বরিস লাগাই তারপরে এবিডিরে দোয়া করে দে গালটা দি ভিডিও করতেছে ভাবি আমাদের ভাইয়ার না গালটা অনেক নরম তোমারটা না অনেক শক্ত তুমি আমাদের একটা ভাইয়া ভাইয়া তোমার চাঁদ কপাল ভাইয়া এভাবে দোয়া করে দে এরকম সিটিং ফুলান বর্তমানে আমার মাহফিল নাই রে এটা কি বিয়া জালবিয়া কি বিয়া কিতাবে লেখে আমার হুজুর ঘরে জিজ্ঞান সে বিয়াতে ঢোল তবলা বাজে ডেকসে টেকসে ডেন্সা না নিয়ে বিয়া গড়ায় এ বিয়ে হইতো না যত হলাম হইব তাদের নাম জারুগা তাদের নাম এরকম সার্গা প্রোডাকশনকারী বর্তমানে আমার মাহফিল নাই রে সব আছে উল্লাহ বাড়ি গান নবীর তরিকায় তারপরে বাসুরে দিন সালাম দিব হরে রে কদম বসি করিব কদম বসি তুই কনে হাইছ তুই হাইছটা কনাই নবী শিখেছে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নবী শিখেছে সালাম তুই করসের কদম বসি ও মা এটা কি তারে আবার শ্বশুরের শ্বশুর আব্বা কস তোর আব্বা হইলো তোর মা মা জিজ্ঞেতুন তুই আইছ ঠিক গে তোর আব্বা শ্বশুরের কবি ইও কই আনে আবার তোর ওয়াইফ শ্বশুরজিরে আব্বা কন জায়েজ নাই কতগুলো ইম্পর্টেন্ট মাসাল আমরা জানি না বুলের ভিতরে আছে বুলের বুল ঠিক কি না ওরে কথা কয় না আবার বেয়াইনে যদি এ বোমা যদি বেয়াইনে যদি বেয়াইনে সালাম না দেয় তো তো কবে দেখছো তো হেতি কবে আজ গেলাম আল্লাহকে কত দেয়া দেন আর সালাম দেন হেতির মাইয়া কেমনে আর হুতর গড় করে হয় হেতির একদিন আর আর 12-14 দিন যা লাগে ঠিক কি না এরকম সিটিং বিআই বর্তমানে আমার মাহফিল নাই রে এডি করে সালামটারে পর্যন্ত বিআই বিআইনের বে জিতির ভিতরে লাগা দিছে আসসালামু আলাইকুম বিআই সাহেব লেদা লেদা হলানের বিআই বিআইন মানেছে মাইয়া ক ওয়ালাইকুম আসসালাম বিআইন সাহেব আছেন কেমন মাইয়া ক আসি বালা অন্তরে বি সমে জ্বালা সই গো হো জ্বালা হোলা ক কি এর জ্বালা কোন নয়া প্রেমের জ্বালা 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 রে নবী গা নবী সালাম আনছে কি ইল্লাই হাতে সালামে রে ভরি দিছে জেমা ভবিষ্যরে দিগে এই সালামে রে অপমান করলে ইমান থাকবে না থাকবে না গো আবার সালাম শহীদের জন্য দেয় কবরবাসীকে সালাম দেওয়া যায় আসসালামু আলাইকুম আহলাল কবর সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে এটা ঠিক আছে বাদ্যযন্ত্র বাদ দিলি এটা পুরো ইসলামী গান আমার চায় যে তাদের স্মৃতি চরণ করতে মার্সিয়া করতে অসুবিধা নাই ঠিক কিনা তুই বাদ্যযন্ত্র গাচ্ছা দেশের গান দশের গান ঠাঁসাই গা সোনা বন্ধুর গান গাচ্ছা ওর কথা কয় না তুই প্রয়োজনের দেশের গান গা আছে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি
সেনা দেনা তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা দেনা তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা ঠিক না তো তুই সুন্নত তরিকে চলবি সালামেরে হি এনে লাগাচ্ছা কোদার কাটা অগল গুনইব তারপরে সালাম নিয়ে এ সালাম যখন সাঁদাবাজিতে রূপ নেয় আবার কার হুতে এটা সান কইল্লাহুত তোর মারে তোর বারে সালাম দিছে বোমা হেতরে আংটি অজ্ঞা আংটি দিছে সাইরানি দামের আংটি ইডি সমাজে আছে তুই তোর মা বাপ তো ছোট লোক ওমা সালাম দিয়ে বাণিজ্য শুরু করে দিছে এরকম সিটিং বাজে আমাদের ফেনি নাই রে আর হোলার করে আংটি দন যায় আসেনি ফোলারাকে আংটি ভরতে পারে ইডি আর করবিনি ডাকাত করবিনি রে ফোলারা তো আংটি যায় না তুই না সান্দাবাজি লাগাস্তে আঙ্গ মাস আছি রে সান্দাবাজি করে বোমারে কেউ খুশি হলে দিলে দিবা সালাম দিব বায়ুরে সালাম করবে বায়ুরে দোয়া করে দে আল্লাহ বাসাক আল্লাহ বাসাক এটা গুনা তরে ওরে কথা কয় না গুনা না তুই বিয়ে করলে তোর বরে কারে দে আচ্ছা সালাম দেওয়া এটা দরকার তোরে সালাম দিব সালাম আলাইকুম তুইও সালাম দিবি আর ও আরো একটা কথা কইন আম্মাজির করে কইতে আছি যদি আপনার শ্বশুর জোয়ান হয় এটা মাসালা শ্বশুর জোয়ান হইলে আপনার শ্বশুরের লোকে এক রিক্সাতে উড়িয়েন না আর হেমি অনেক সময় কইব বৌমা আর ভাতের বেড়াম আর কত টিভি খেদমত করি দো এটা করতে আপনার বাধ্য ন বুড়িয়া আসকার হবে গেলে খেদমত করতে আর বুড়িয়ারা আপনি কেন টাচ করবেন না দুই সিটিং হয়ে যাব কয় সিটিং এক সিটিং ন খালি দুই সিটিং হয়ে যাব আর কোনো শ্বশুর যদি তার পুত্রবধূর দিকে খায়েশের নজরে তাকায় তার ছেলের জন্য এই বউটা হারাম নিজের জন্য হারাম এই মামলাটা যদি ট্রাইব্যুনালের প্রিজাইড হয় তো আঙ্গ দেখবি 90% হলো আরাম জাদা এত কথা কয় না ওরে কথা কয় না মাসালা তো কইতে এরি না তোরা এসব হনস না সব দুই নম্বর ওয়াজ বেস্টে আছি অরিজিনাল ওয়াজ করতাম গেলে তোরা হনস হ্যাঁ কীতাম এল্লা আয়ো হে তালে ওই ওই সালা দিতে আছি তারপরে তুই ধর ফেনি সরকারি কলেজে প্রেম করছ প্রেম জায়েজ নাই ধর করছ তার কি মাইয়ার লগে এবার মাইয়া দাওয়াত দিছে ভাইয়া আসো আমাদের বাসায় উমা বাইর মতো করি ক উমা তার গুতা মারেন উমা সাজ দে ওরে তোর ডাল্লি কি তুন মাইয়ার মা আরো ডকে কি রে কিতা করলাম তখন যদি তোর খায়েশের নজর যায় হবু শাশুড়ির দিকে মা মেয়ে দনকারে বিয়ে করন হারাম এই মাসালাটা খাড়াইলে বাইসবিনি জোয়ান হরিল হয়ে একসাথে গায়ে তুড়িচ্ছা যতই মা কস এ দেশ সাহান শাশিরে এ বাতি যারা লই যাগো মামিরে বাগিনারা লই যাগো আল্লাহ তো জানে গাড়িটা অ্যাক্সিডেন্টটা কথা করব সরকার জানে বিএটিএ জানে কোন ইউটারনে অ্যাক্সিডেন্ট ঘটবে এই জন্য লেগে দিছে স্লো ড্রাইভ স্লো মাহেল লা বিসরা ধীরে চলুন কাফে হেনা মার্কেজের তাফতিশ আব্দুর রহিম আসেনি না গেছে গা আব্দুর রহিম ভাই আসেনি রে গেছে গা রে এটা সৌদি আরবে সিগন্যাল ট্রাফিক সিগন্যাল মার্কেজের তাফতিশ কাফে না থামুন ট্রাফিক সিগন্যাল সিগন্যাল অনুসন্ধান কেন্দ্র তুই এখানে স্লো চলবি সাবধান দুর্ঘটনা প্রবণ এরিয়া লালগানি আর ইয়েলো গানি দিয়ে দিছে এখানে লগে এম ক্যাম মানে যেন ওভারটেক নিষিদ্ধ আবার মার্কিং এককারে যেন তোর টার্নিং এককারে মার্কিং এটা দিয়ে দিছে হাঁক হাঁক নাই মানে টার্গেট কি যেন ওভারটেক নিষিদ্ধ আবার সোজা রাস্তাতে গ্যাপ গ্যাপ করে সাদা রেখা দিছি যেন হাইলে তোর যদি গায়ের শক্তি যদি বালা থাক তোর ফাঁসার যদি বল থাকে হুন্ডার মার জাগুই হারি জাগুই সিটিং তো এইভাবে সরকার জানে ট্রাফিক সিগন্যাল জানে কোনো অ্যাক্সিডেন্ট হইব ঠিক নি রে এ আল্লাহ জানে কোন কোন মহিলার লগে তুই অ্যাক্সিডেন্ট করি এলেবি আল্লাহ কয়ে 14 লগে দেয়া দিও ফেস অনুমতি নি ডুকবা মা বোন দুধমা দুধমন শাশুড়ি বাতিজি নাতিনি খালা ফুফু বেটি সৎ বেটি পুত্রবধূ দাদি নানি বাগিনি আর যত তালতো বোন খালতো বোন পুয়াতো বোন পশ্চিম পাড়ার আন্টি মামানি ভাগ্নি সব দেয়া দাও না আরাম বিয়ে করত জায়েজ বিয়া করত ব্যাক মহিলার করে হারাম হইলে তো তুই চলবি কেন আল্লাহ তো জানে তুই তো বাতে হবি কেন না তো তোর মরিস তুই বারণ লাগবে ডাকাই দেয় তোর আল্লাহ তোরে কত সুবিধা করে দিছে আর তোর হইলে নজরে বুকের দিকে আইব ইয়াল্লাহ এই ট্রাফিক সিগন্যাল ইয়ানে দি দিছে কি দিছে ওয়ালিয়া দরাবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না ও মহিলারা মোটা কাফড় দিয়ে ঢেকে রাখো উঁচু নিচু যাতে বোঝা না যায়
আল্লাহ জানে তো হইলাম নজরটাই এনো ইয়েন হরে আইয়া বাড়ি ইয়েন দিকে নজর কল না বলে তাবার না চেন তাবার রুজাল জাহিলিয়ে তিল উলা তারপরে আবার নজরটা তো ঠেঙ্গের দিকে এই জন্য ক তোমরা আলখেল্লাটা মহিলারা বোরকাটা নিচের দিকে দি দিবা আঙ্গ মা বোনেরা হইলে বিসমিল্লাতে ইয়েনের আকর্ষণ করে রেখছে আরো মশারিত না একটা দিদি হক আদায় করতে আছে আর তোরা কিছু সিটিং পুরুষ আস তোর বরে হইলে বিয়ে করিয়ে ফেসবুকে দিয়ে দিছে মানে গেরামির দেয় আর আমি না অস্ট্রেলিয়ান একটা গাই লইছি না তেরে কা নাম এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে হেতের বরে দিয়ে সালাম দেয় মজাই আলাদা কজা ভাই রে আফসারি ভাই একটা সালাম দে আফসারি ভাই আপনার না দোয়া করছেন দে বিয়ে করছি একটা ভালো বিয়ে করছি আসিয়ে সালাম দে ভাইয়া সালাম আলাইকুম আপনার কথা অনেক বলে আপনার ভাইয়া আল্লাহ জানে দে এনদি গলাটাতে আই লাভ ইউ লাগি যাবে আবার ট্রাফিক সিগন্যাল দিছে কণ্ঠে আল্লাহ আল্লাহ শানু কফালা তাখদানা বিল কওল ওয়া কুলনা কওলাম মারুফা ও মহিলারা পিছিল কণ্ঠে তোমরা ফর পুরুষের সাথে কথা বলিও না কথা বললে যাদের অন্তরে ফায়াত মা আল্লাযী ফি কলবিহি মারাদুন যাদের অন্তর নরম প্রেম ভালোবাসা তোমার বয়সটা শুনে ঠিক দেখতে পাইত না হে আই লাভ ইউ কই লেবো জানার ভিতরে হয়ে যাবো তুমি তার লগে তারপরে ন্যায়সঙ্গত কথা বলবে যদি বলে সালাম আলাইকুম ভাবি সোহাগ ভাইয়া চেয়ারম্যান সাহেব আছে নাই কোথায় জানি না এত কথা আই লাভ ইউ নিয়ে কয়েক গেলাস টাইগার খাইব খুব মাগো সোহাগ ভাইয়ের বউ ওরে আরে হুঞ্চিত আসলে তো বালা মাগো মরে গেছি আর যদি কয় সালাম আলাইকুম ভাবি লোকমান ভাই কোথায় রে আরে বহুদিন পর এসেছিস জসিম প না কা এক ক আরে মদ্দত্তা বাড়ির টানের লগে কামাই গেছে তাইলে মহিলাদের কণ্ঠ পর্দা কণ্ঠ কথা কয় না কণ্ঠ কে কয় এবার হাইলে আল্লাহর দরগ আর কবাই লাভ নাই মহিলারা পর্যন্ত বয়স বেসতেছে আর আম্মাজিরা আর বোনেরা বেসেনি অ্যাডভার্টাইজ অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা আর না ঢাকা আর না চট্টগ্রাম চলে আসুন আমাদের ফেনি জেনারেল হাসপাতাল আমাদের এখানে হাড়ভাঙ্গা রুগী দেখেন ডাক্তার তাহিদুল করিম মজুমদার সন্ধ্যে ছটা থেকে রাত সাতটা পর্যন্ত তিনি প্রতি রবিবার রুগী দেখেন এবার আমার এটা কনসাস হইলে মহিলা কয় হ্যাঁ মা ও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তানিয়া সুলতানা আর নয় ঢাকা আর নয় চট্টগ্রাম চলে আসুন আমাদের ফেনি ডায়াগনোসিস সেন্টার প্রবাসী ভাইদের জন্য কোনো টেনশন নাই কি সুন্দর কি সুন্দর সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর কণ্ঠে কথা কয় এরকম অ্যাড আমাদের ফেনিজালা নাই রে তাইলে সমস্ত মা বোনের ওই সারা বাইংবো হো হো বাইংবো গো বাইংবো হো গো দেখনি রে আমার সোহাগ ভাই কোনো এরকম নির্বাচনী অ্যাড দিছিনি মহিলা কণ্ঠে দিয়েছিনি কোনো গুড আল্লাহ আমার ভাইকে হায়াত দেখ খবরদার সামনে যত আল্লাহ দরকার হবে রাষ্ট্রপতি বানাক মহিলা কণ্ঠে অ্যাড দিয়ে আইবেন না পুরুষ কণ্ঠে দিয়ে আইবেন সেদিন না কোন আমি গোপাল কিতা কনে না এ গোপালপুর টাঙ্গাইল একটা এতে মাহফিলে যাইয়ের কত সুন্দর মহিলা কণ্ঠে আমি অমুক বলছি অমুক ভাইয়ের পক্ষ থেকে এলাকাবাসী ভাই বোনদেরকে শুভেচ্ছা জানে খুব সুন্দরভাবে শুনে যার ব্যাকে কান লাগাইয়া শুনে কইলা বিজ্ঞা কি চেয়ারম্যান ইতনি খাড়াইছে কন্যা ইজ্ঞা ঢাকা গ্রামের হেবুড়ি আপনার পক্ষে কইতে আছে কি কয় আল্লাহ তো করে বাড়ির মতো বেটকি দে কি কয় আল্লাহ তো করে আর মোবাইলে মোটে আনাই ওমা কোন মহিলা এত সুন্দর করে কয় আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই দয়া করে রিসার্চ করুন আরবিয়ান মোবাইলে কিন্তু পুরুষ কণ্ঠ বিমানও পুরুষ কণ্ঠ এখনো সুন্নাগুলো আছে আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ হেদায়ত করুক পড়ি আমিন তারপরে সামাজিক সালাম ও বউ দেখতে গেলে কেড়ে হেলাম করে আয় হায় হায় রে মাবু রে মাবুদ রে তারপরে হাদিয়া কালেকশন সালাম ওই কমিউনিটি সেন্টারে বউয়ের মাধ্যমে তারপরে কবরবাসীকে কবরবাসীকে সালাম ঠিক কিনা এ কবরবাসীকে কেমনে দিবেন সালাম আসসালামু আলাইকুম ইয়া আহলাত দিয়ার আর যদি দোয়া করতে হয় কেবলা শরীফের দিকে ফিরে দোয়া করবেন ওরে কথা কয় না জান্নাতুল মুআল্লা ওহুদের জমিনে যে জিয়ারত করছেন দেখছেন এই ম্যাজিস্ট্রেটরা ফিরে দিয়ে যাওয়ানি এনো কানবেন কোন আফিকাপ লইও না ইত্তেজাইলাল কেবা ই হাজ ইস হাজ হারাম হারাম মামনু তুমি কি সব ই হাজ হাজ ইত্তেজাইলাল কাবা কাবার দিকে ফেরো তুমি কি তা সাইবা কাবার দিকে সাও
আঙ্গদাসের মৌলবীরা কিছু আইক এগুন আইব্যা চেয়ারম্যান সাহেবের খবর ঘরের খবর হেমিয়া বালা জানে না আই জানি কে জানে যেখানে ওহি নাজিল হইছে যাতে 30তম পুরুষেরা নবীরে দেখছে হেতারা ইসলাম বেশি জানে না রবিকে জানে কারা জানে 6000 কিলোমিটার দূরে আছে ইসলাম কেনার গাঁথা দি গুলের গাঁথা দি হানি কিছু কিছু গেছে গা ডিপ মেশিনের গোড়াত খেত জিয়ান আর এক মাইল দূরে জিয়ান হিয়ানো হানি যায় হুন্দ্র দিনে এক বোড় আর ডিপ মেশিনের লগেরানো ডেলি আইয়ে কানা কেনার গাঁথা দিয়ে দিকে হানি আয় দাওয়ানো লাগে না এটা হুরিতা রোয়ার গোসা এত মোটা মোটা ঠিক সৌদি আরবে তাওহিদ এবং রেসালাত শিরক বেদাত মুক্ত আর নবী কই গেছে কেয়ামত পর্যন্ত আর এই দুই জায়গা হারামাইন শরীফ এনে শিরক বেদাত দিকত ন যারা শিরক বেদাত করবো তা গুপুর আল্লাহর গজব পড়বো তারপরে তা করে আল্লাহ বাহির করে দিব আমার এই দুই জায়গা থেকে আর এ দরজালিয়া সিটিং ও ডুকতে ইত্তর ফেরেশতারা ক্লাস নি কবে একে 47 রেডি আছে দরজালিয়া না আইলে তারে গুলি মারবো আল্লাহু একবার হাদিসটা সহি হাদিস লিল্লাহি তাকবীর আঙ্গ হুজুরেরা অনেকে চাই যে না এগুন কিতা পলিটিক্যাল এর দিকে যেদিকে যাক কিন্তু এবাদত গুলা আলান নবুয়াত মিনহাজ আলান নবুয়াত আছে আমিন কোন আমিন তো কবরবাসীদেরকে এভাবে সালাম দিবেন আপনার আব্বার কবরে দোয়া করবেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর বলবেন আবার আমরা এই যে সুমু দেওয়া শিশুদেরকে সুমু দেওয়া সুন্নত সুমা দিবেন কার তোরা জয়নারও সুমা দিবি স্বাস্থ্য বন্য রে কেন রে ছোট ছোট মাইয়ে কলো লই না রে হাফ দেড়ার ছাগা যা ইচ্ছা দশের চা হাফি গে ইচ্ছা নরে কথা কাসাগা এরে ঢাকায় তুই আজ তোর স্বাস্থ্য বন্য রে কলো লইবিনি কথা কাসাগা লইবিনি এত সুমা দেয় আন্টি হাতের কলো দিয়ে দিছে ইয় জামাই বাবু ওদের কলল আম্মা গোসল করি আয় কি কয় আল্লাহ তো করে বাইর মতো বেটকি দে কি কয় আল্লাহ তো করে পর্দাটা নষ্ট হয়ে যাবো তো চোখের পর্দা নষ্ট হয়ে যাব তোমরা যদি সুমো দিতে হয় তোমার ছোট্ট সোনা মনে তোমার যে ভাই বোন আছে তার কলজাত লইও সুমো দিও তবে বেশি উপযুক্ত হইলো তোর হোলা মাইয়ারে তুই সুমা দিস যা দিতি আরস ঠিক নেই রে আর সুমা দিতে এরবি যদি আল্লাহ যদি বিয়ে শাদী যদি তোর নসিব রায় অ্যাক্সিডেন্টে যদি বাস সরি একা তুই ঠাঁসা দিস তোর কেউ মানা করতো না ওর কথা কয় না আর সুমা দিতে এরবি তোর আব্বা আম্মারে বুড়িগের কোয়ালো সুমা দিস আম্মাজির কোয়ালো সুমা দিস এটা ঢাকায় তুই সুমা দে স্বাস্থ্য বই নেরে কলস চাইলে কয় কিস থ্যাংক ইউ ডার্লি ওর কথা কয় না ইডিয়ার করবি নি দেখ এ যে রাসুল সাল্লাম ও ফ্লাইং কিস ও মোবাইলে আই হচ্ছে ফ্লাইং কিস দি মরে গেছি নুরুদ্দিন বাড়ি কই ভাই একটা ফ্লাইং কিস দি ফ্লাইং মানে উড়া কিস রে ওগের তো গায় না ফ্লাইং কিস অন ওয়াইফাই তে কিস চলে ওয়াইফাই তে আবার ফুল আন প্রোডাকশন হয়ে যাবে গায় যা দে ইয়ে ইন্টারনেটে ইন্টারনেটে ফুল আন প্রোডাকশন যে বিজ্ঞানের দ্বারা কি জানি অসম্ভব হয়ে যাবে আর বলা যায় না সম্ভব কারণ টেস্টি ক্লোনিং পদ্ধতিতে পর্যন্ত মানুষ বানালায় অন্ত ওয়াইফাই তে কোনো ঘটনা ঘটা হয় না কেন রো সাবধান সতর্ক থাকুন 100 গজ দূরে থাকুন ওয়াইফাই এবং ইন্টারনেট থেকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ইন্টারনেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওই স্যার তাকসিমুল কুবলা কুবলাতুল মাওয়াদ্দা ফিতা মাতা সন্তানকে দিয়ে যায় এটা তারপরে কুবলাতুর রহমা এ সন্তান ফিতা মাতাকে যে ভালোবাসার কোবলা দেয় সুমা দেয় কোবলা তো সাফকা স্নেহের সুম্বন ভাই বোন যে সুমাটা দেয় কোবলা তো তাহিয়া অভিবাদনের সুম্বন আমার সম্মানিত নেতাকে দেখলে জয়ে ধরে তার কপালে সুমো দিলাম লোকমান বাড়িও সুমা দিলাম কপালে এটারে কো অভিবাদনের সুমা জায়েজ আছে ঠিক কি না তারপরে কোবলা তো শাহওয়া ও বাবির যেটা দিবি আর কি হিডা তো এইভাবে হাতে পায়ে সুমো এইভাবে তুই কোন শায়েখেরে মহব্বতে কফালে হাতে ফায়ে সুমো দেওয়া যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল দিয়েছেন তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন তারপর দাঁড়ানো এই যে অভিবাদন দেওয়া দাঁড়ানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন হুজুরে তার নেতা লেফটেন্যান্ট জেনারেল সাহাদের জন্য বলছে কুমু লে সাইয়িদিকুম তোমরা তোমাদের নেতার সম্মানে দাঁড়াও উনি গোড়া থেকে পড়ে ফাও মাঙ্গি গেছে তা তো নাম আতে হইব সুন্দর করি তো রাসুল সাল্লাম বলছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিরমিজি শরীফ এবং আবু দাউদ দাউদ শরীফের আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান হাব্বা আইয়াম সুলালাহু রিজাল কিয়ামান ফালিয়াতা বাওয়া মাকাদাহু মিনান নার যে ব্যক্তি চায় মানুষেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক তার স্থানটা যেন সে জাহান্নামে করে নেয় কে কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কয় অনেকেদের ইচ্ছা করে আল্লাহ প্রাইমারি স্কুলের হলাম বেগুন খাওয়াই থাক
হেমি আইব দিনে তারপরে 10টা বাজে আইব কই আইছে দিনে 7টা বাজে ছোট ছোট মাসুম বাচ্চা হলো আনগুন খাড়াই রইছে রোডের মাঝে রোদের মাঝে নবীজি কয় তার স্থান জাহান্নামে 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 এইভাবে আমরা খাড়াইয়েন না আমার গায়ের মধ্যে বেত একটা দেখছি বেত আমারে যখন হুন্ডা দি কনগ্রেচুলেশন দেয় এটা দিয়ে আমি বেতাই চেয়ারম্যান সাহেব এটা ফিডাই কয় আমরা এইভাবে ফিডানতে আয় কই তোরা একটা হলা যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট করতি মা বাপ তো পাগল হয়ে যেত 30 লাখ টিয়া তোরা কইছে কি আরে একার শুভেচ্ছা স্বাগতম জুতাকুলি আতলন আফসারির কিছু হলে চলবে আগুন জ্বলবে আগুন সুলার করে আয় তোর এটি কইছিলাম নি তো দুরুদ শরীফ হক নাই রে তকদির এটি পারসকা বাইর মতো করি দেখছে রে দাঁড়ায় থাকলে কি গুণা মানব প্রাচীর বানায় মানব প্রাচীর গুণ হইব তো ভাই বাইরে আমি বলে দিছি তোকে তারপরে সম্মানে তোরা যাতে জানস তো এইভাবে এ দাঁড়ানো কেয়ামুল্লি তাজিম এর জন্য ওরে মা গো মা 1.5 ঘন্টা ফোনে 2 ঘন্টা হয়ে গেছে বুঝি সম্মানের জন্য দাঁড়ানো কেয়ামুল্লিল মোহাব্বত মোহাব্বতে দাঁড়ানো দা চেয়ারম্যান সাহেব বলেন উনি আইসা তোরা মোহাব্বতে দাঁড়াই গেছ এটা না জায়েজ হবে না উনি আবার এটা পছন্দ করেন কিন্তু অপছন্দের যদি তোরা দাঁড়াই যাস তোদের গুনাহ হবে না ওনারও গুনাহ হবে না মহব্বতে দাঁড়াই গেছে আর কি যেভাবে টিচারের জন্য দাঁড়ায় সুবহানাল্লাহ আর যদি ফিসা বুঝুরে ভাব লয় দাঁড়ালি না কারে আবে হ্যাঁ দাঁড়ালি গা দুই সাইড সুজুর আইতেছে সুজুর সুজুর গুনাহ হইব তার স্থান জাহান্নামে তোরা যখন আরে মিছিলে মিছিলে রিসিভ করস আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ দি আল্লাহর ডরে দুরুদটা দিলে গেট গেট করে ডিএসএলআর ক্যামেরা ফাত ফাত করে তোকে ছবিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আনোয়ারে যায় সুবহানাল্লাহ গো মানে আমি বুঝাইতে চাই নবীও আল্লাহ আয় এসব কনগ্রেচুলেশনের উপযুক্ত না আমি আসলে নাফাক আমার যদি আমল তারা জানতো জুতা দি ফিটটো আমারে বদিল্লে লাগাই ফিডে তো গুদি আমারে আমি তো আসলে নালায়েক আমি আপনাকে দুরুদ দিচ্ছি আমার আল্লাহকে জিকির দিচ্ছি এভাবে কোনো নেতা অফিসার যদি চায় যে আমার সম্মানে না দাঁড়াক যদি কেউ দাঁড়িয়ে যায় কোনো গুনাহ হবে না আল্লাহু আকবার তো এভাবে চান কিয়ামুল্লিল মাইয়িত নবীজি ওই একজন ইহুদির লাশের সম্মানে হুজুর দাঁড়াইছে তাদেরকে সম্মান করছে আর কি একটা লাশ জাত লাগছে তো এভাবে দাঁড়াইলে অসুখ কিয়ামুল্লি জিয়ারাতিল কবর কবর জিয়ারাতের জন্য দাঁড়ানো সেখানে দাঁড়িয়ে করা সুন্না তারপরে কিয়ামুল্লি সুকুত স্টপ করানোর জন্য দাঁড়িয়ে যাওয়া কিয়ামুল্লি তাকাল্লুক কষ্ট দেওয়ার জন্য দাঁড়ানো এগুলো ঠিক না তাহলে আল্লাহ তাআলা শানু আমাদেরকে এই মাসআলাগুলো অনুসারে আমাদের গড়টা যাতে জান্নাতের টুকরা বানায় পড়ি আমরা আমিন প্রায় ফোনে 2 ঘন্টা হয়ে গেছে সালাম সংক্রান্ত আরো মাসালা রয়ে গেছে আরো একদিন শোনাবো টুটাখাটা কথাগুলো যাতে আল্লাহ কবুল করে তাহলে আমরা মুনাজাত দিয়ে দিই আল্লাহ হ্যাঁ।